কিয়ামতের আগে শেষ জামানায় নারীরা বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে আবার কিছু মহিলা পর্দার নামেও ফিতনা ছড়াবে দুইটা কথা বলেছি আমি নবীজি বলেছেন শেষ জামানায় কিছু নারীরা বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে এক নাম্বার বেপর্দা পর্দা পুষিদা নাই বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে দুই নাম্বার আরো কিছু নারীরা পর্দা করেও ফিতনা একটা একটা করে বলি প্রথমত বেপর্দা হয়ে কিভাবে ফিতনা ছড়াবে এই মহিলাদের দেখা যাবে যখন রাস্তায় বের হবে ঘর থেকে বের হবে তাদের নিজেদের শরীরটাকে তারা স্টেডিয়াম বানিয়ে ফেলবে স্টেডিয়াম এই জন্য বললাম স্টেডিয়ামে যেমন দর্শক থাকে তেমনি কিছু নারী তার দেহকে স্টেডিয়াম বানায় যেন মানুষ তারে দেখে আছে না নাই কিছু মহিলা তো এমন আছে এমন সাজগুজ করে এত বেশি আটা ময়দা লাগায় আটা ময়দা মাখলে লাগে এক রকম ওয়াশরুমে গিয়া আটা আটা ময়দা ছুটাইলে লাগে আর এক রকম এই হচ্ছে অবস্থা কিয়ামতের আগে ফিতনার জামানায় নারীরা বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে আমার বোনদেরকে বলবো খবরদার বেপর্দা হয়ে এই ফিতনায় পড়ে নিজের ঈমানটাকে শেষ করে দিবেন না যে সুন্দর চেহারায় আপনি আশকারা মাশকারা আটা ময়দা লাগান যে সুন্দর চামড়া আপনি মানুষকে দেখান এই সুন্দর চামড়াগুলো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে আস্তে বলবেন না জোরে বলেন কার কাছে দলিল কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন يوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله تعالى বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নেওয়া হবে সেই জাহান্নামী লোকেরা কি করেছে সে নিজে বলা লাগবে না শাহিদা আলাইহিম সামহুম তাদের শ্রবণ শক্তি তাদের কান তাদের বিরুদ্ধে কথা বলবে যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে ইয়ারপড লাগিয়ে যে গান শুনেছেন অশ্লীল বাজে বাজে জিনিস শুনেছেন কেউ তো শুনে নাই কিন্তু শুনেছেন কে কান বলবে আল্লাহ তোমার এই বান্দা তুমি যে কান দিয়েছো এই কানের নেয়ামতকে অপব্যবহার করেছে কান দিয়ে এরকম বাজে বাজে জিনিস শুনেছে এমনকি আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামুহুম ওয়া বসারুহুম চোখ কথা বলবে চোখ সাক্ষ্য দিবে এই চোখ দিয়ে কি কি বাজে জিনিস দেখেছেন চোখের অপব্যবহার কেমনে করেছেন চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কি কি দেখেছেন চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকান চোখ দিয়ে যদি আপনি ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও খারাপ ভিডিও দেখেন অনেকে আছে পর্নোগ্রাফিতে আসক্ত এই চোখ দিয়ে যদি জেনা হয় এমন কিছু দেখেন আপনি বলা লাগবে না আপনার বিরুদ্ধে চোখ কথা বলবে কার সাথে বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া এই চোখের নিয়ামতের অপব্যবহার করেছে তোমার দেওয়া এই চোখের নিয়ামতের অপব্যবহার করে তোমার নিষিদ্ধ জিনিসগুলো দেখেছে আল্লাহ বলেছেন শুধু বান্দা তোমার কান আর চোখ নয় শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম জুলুদুহুম জুলুদ মানে কি চামড়া আল্লাহ বলেছেন চামড়া পর্যন্ত কথা বলবে মহিলা প্যান্ডেলে থাকা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকেও বলছি আপনাদের ঘরের মহিলাদেরকে যে আপনারা বেপর্দা রাখেন যে মহিলারা এই চামড়া দেখাইলো যে বোনেরা স্কুল কলেজে যাওয়ার সময় চামড়াগুলো দেখায় দেখায় যান চামড়ার উপরে একটু মেকআপ করে যান এই চামড়াগুলো বলবে আল্লাহ তোমার এই বান্দি তোমার দেওয়া চামড়ার সৌন্দর্য তোমার নিষিদ্ধ জায়গায় দেখিয়েছে পর পুরুষকেই চামড়া দেখানো চোদ্দ জন মাহরাম পুরুষ ছাড়া বাকিদেরকে নিজের চামড়া দেখানো হারাম করেছেন কে চোখ বলবে আল চামড়া বলবে আল্লাহ তোমার এই বান্দি তোমার বিধানকে অমান্য করেছে তখন কিছু কিছু নারীরা চামড়াকে বলবে
কি বলবে দেখেন, চামড়া যখন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিমা ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ওয়াকালু লিজুলুদিহিম, আর তারা তখন তাদের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও কেন, তোমার না গোসলে গেলে ডলতাম, শীতের দিন আসলে অলিভ অয়েল লাগাতাম, দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতাম, তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলো কেন? চামড়ার জবান কিয়ামতে খুলে দিবেন কে? আল্লাহ। কে বলবে চামড়া? কোরআন থেকে বলছে, চামড়া তখন বলবে, আনতাকান আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি বাকশক্তিদাতা সেই বাকশক্তিদাতা জবান দাতা আজ আমার জবান খুলে দিয়েছে। মা বোনদেরকে বলবো যে চামড়া মানুষকে দেখান, এই চামড়া কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে। অনেক মেয়েরা আছে বেপর্দা হয়ে স্কুলে যায় কলেজে যায়, এরপরে আবার টিকটক বানায় ব্লগ বানায়, আছে না নাই? যুবকদেরকেও বলছি টিকটক বানানো বন্ধ করে দাও, এগুলো এক প্রকার ভাইরাস, এগুলোর মধ্যে কোনো কল্যাণ, এগুলো অনর্থক কাজ, অহেতুক কাজ, ফালতু কাজ। আল্লাহ বলেছেন মোমেনের স্বভাব হলো সে অহেতুক কাজ থেকে নিজেকে সেফ করবে। আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মোমেন তো তারা, সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দোজ হু অ্যাভয়েড ভেইন টক, যারা অনর্থক কথা ফালতু কাজ যেগুলোতে কোনো ভালো হয় না, কল্যাণ হয় না, এগুলো থেকে নিজেকে সেফ রাখে যারা সফল মোমেন হলো। এজন্য আমার যুবক ভাইদেরকে, আমার তরুণী যুবতী বোনদেরকে বলবো, খবরদার টিকটকে আসক্ত হয়ে এভাবে আপনি আপনার যৌবনটাকে নষ্ট করবেন না। বোনদেরকে বলবো নিজের চেহারা মানুষকে দেখাইয়েন না। কিছু কিছু মহিলা আছে দেখবেন বাড়ি থেকে যখন বের হয়, বের হওয়ার সময় দেখা যায় দুই ঘন্টা সময় লাগে সাজগুজ করতে, আছে না নাই? হাজব্যান্ড বলে, কি গো বের হও না, এতক্ষণ কি সাজগুজ করো, কয়ে আরেকটু মাস্কারা লাগানো বাকি আছে, লিপস্টিক লাগানো বাকি আছে। যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দীর্ঘক্ষণ সাজগুজ করে, বুঝতে হবে এই মহিলা বেহায়া, বেসরম, পর পুরুষকে দেখানোর জন্যই সে এমন সাজগুজ করছে। বাহিরে বের হবে জাস্ট একটা বুরখা নিকাব পরে বের হয়ে যাবে, এত সাজগুজের কি দরকার? সাজগুজ করলে নিজের হাজবেন্ডের জন্য করবে, ঠিক কি না? এবার দেখুন নবীজি কি বলছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, সাইয়াকুনু ফি আখিরি উম্মতি, আমার আখিরি উম্মতের মধ্যে এমন একটা ফেতনা দেখা দিবে, রিজালু ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল। নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানার লোকেরা এমন এমন যানবাহন চড়বে, উঠের পিঠের জিন সদৃশ দামি দামি যানবাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, মসজিদের সামনে এসে তারা গাড়ি থেকে নামবে, গাড়ি পার্কিং করবে। যে সকল লোকেরা এমন ফুটানি করে মসজিদে আসলো, নবীজি বলেছেন এদের মধ্যে কিছু কিছু লোক হবে এমন, তাদের ঘরের মহিলাদের অবস্থা থাকবে এমন, নিসা উহুম কাসিয়াতু নারিয়াত, দেখবেন আমাদের সমাজেও এমন বহু মানুষ আছেন, আমাদের ঠিক মতো আসে জুমার দিন, আজকে গেল জুমার দিনে আসে, দেখা যায় আবার ঘরের মহিলাগুলোকেও ব্যাপারটা রাখে, আসে না নাই? নবীজি বলেছেন আবার কেউ কেউ পর্দা করলেও, নিসা উহুম কাসিয়াতু নারিয়াত, পর্দা করলেও লাগবে এখনো উলঙ্গ উলঙ্গ আছে, এমন কাপড় পরবে, কাপড় পরলে শরীরের সেন্সিটিভ জায়গার সব ভাঁজ বোঝা যাবে, অর্থাৎ টাইট ফিট বুরখা পরবে,
ওই যে বলছিলাম বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে আবার পর্দার নামেও ফিতনা ছড়াবে এখন কিছু আধুনিক পর্দা বের হয়েছে কিছু মেয়েরা আছে লাল নীল বেগুনি বিভিন্ন কালারের বোরখা পরে আবার এত টাইট ফিট বোরখা পরে বোরখা এত টাইট ফিট হওয়ার কারণে সব কিছু বোঝা যায় এই রকম টাইট ফিট বোরখা পরবেন না আমার বন্ধুদেরকে বলছি লুজ বোরখা পরবেন ঢিলে ঢালা হবে কালো রঙের বোরখা পরবেন আবার নবীজি বলেছেন কিছু স্টাইলিশ মহিলা কিয়ামতের আগে বের হবে আলারু উসিহিম কা আসনিমাতিল বুখতিল আইজাফ নবীজি বলেছেন আলারু উসিহিম কা আসনিমাতিল বুখতিল আইজাফ বোরখা পরবে ঠিক আছে কিন্তু মাথার উপরের পর্দাটা হবে বড় স্টাইলিশ আলারু উসিহিম তাদের মাথার উপরে কা আসনিমাতিল বুখতিল আইজাফ বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব বাঁধবে সমাজে এরকম নাই এক লোক এক এলাকায় চুরি খুব বেড়ে গেছে কি বাড়ছে এখন এক লোক সচেতন হতে হইছে বলতেছে রাতের বেলা দরজা ভালো করে টাইট করে লাগাইয়া ঘুমাও দরজা টাইট করে লাগাইছে কিন্তু জানালা খোলা রাখছে দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে যেমন চুরি থেকে একশো ভাগ নিশ্চিন্তে থাকা যায় না ঠিক তেমনি বোরখা পরে মুখটা না ঢেকে স্টাইলিশ হিজাব পরিধান করেও একশো ভাগ পর্দা করা যায় না এখন দেখবেন কিছু মহিলা সমাজে বের হয়েছে বোরখা পরা হিজাব বাঁধে তারপরে খুব সুন্দর একটা সাজগুজ দেয় লিপস্টিকও লাগায় বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর আমাদের মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাতেই বডির রাজধানী হচ্ছে কোথায় আর জোরে অবিবাহিত ছেলেরা শোনো যারা বিয়ে শাদী করো না তোমরা বিয়ে করতে গিয়েছ মানে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছ এখন যদি কোনো মেয়ে বা তার মেয়ের বাপ মা বলে আমার মেয়ের হাত দেখে ফেলো বাবা হাত দেখো আমার মেয়ের চুলও দেখে ফেলো আমার মেয়ের পায়ের পাতাও দেখে ফেলো কিন্তু তোমার মুখ দেখতে দিব না মানবে এই ছেলেটা কথা বলেন মানবে আরে মানুষের ফেসের দিকে তাকাইলেই তো মায়া লাগে ফেসের দিকে তাকিয়েই তো কারোর প্রতি আকর্ষণ সৃষ্টি হয় তাহলে আপনি বোরখা পইরা আকর্ষণের মূল জায়গাকেই খোলা রেখে দিলেন এটা পর্দার নামে তামাশা ছাড়া আর কিচ্ছু নয় এরকম তামাশা বন্ধ করেন ঢাকার আশেপাশের বাতাস তো মুন্সিগঞ্জে লেগে যায় মুন্সিগঞ্জ তো ঢাকা ঢাকার পাশে এটা তো ঢাকায় এইগুলা বেশি আমি তো মুন্সিগঞ্জে কয়েকদিন থাকলে বুঝতাম কি রাসেল ভাই রাখবেন নি কয়েকদিন রাখলে দেখতাম মুন্সিগঞ্জের হাওয়া আমি জানি না এটা অনেক জায়গা আছে এরকম খবরদার আমার বোনেরা পর্দার নামে এরকম ফাইজলামি করবেন না ব্রু প্লাক করা বন্ধ করেন কিছু মহিলা আছে না ব্রু প্লাক করে এটা আরাম করেছেন কি এইরকম পর্দার নামে যারা তামাশা করে নবীজি বলেছেন ইলানু হুন্না তোমরা তাদেরকে লানত দাও কারণ হচ্ছে তারা লানতপ্রাপ্ত ফা ইন্না হুন্না মালুনাত কারণ এরা হলো লানতপ্রাপ্ত মহিলা আপনারাও ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন একজন মহিলা বেপর্দায় থাকার জন্য চারজন পুরুষ দায়ী এবার আপনাদেরকে আমি ধরলাম রাগ করবেন না তো একজন মহিলা বেপর্দা হওয়ার জন্য কয়জন পুরুষ দায়ী এক নাম্বার বাপ এক নাম্বার কে বাপ তার মেয়েকে পর্দা শিখালো না এজন্য বাবা দায়ী দুই নাম্বার হচ্ছে স্বামী স্বামীর কারণে স্ত্রী বেপর্দা হয় তিন নাম্বার হচ্ছে বড় ভাই বড় ভাই সচেতন না হলে তার ছোট ছোট বোনেরা বেপর্দা হয় তিন নম্বর চার নম্বর হলো বড় ছেলে সেও যদি সচেতন না হয় ঘরের মহিলারা দেখা যায় অনেক সময় বেপর্দা হয়ে যায় এখন আমরা এখানে যারা পুরুষ আছি এই চার শ্রেণীর বাহিরে কেউ নাই যারা বেশাদি করে বাপ হয়েছেন আপনারা চারও ক্যাটাগরিতে পড়ে গেছেন আপনি বাপও হয়েছেন স্বামীও হয়েছেন বড় ভাইও হয়েছেন বড় যদি বড় ছেলে হন তো বড় ছেলেও যে তার ঘরের মহিলাদেরকে পর্দা করায় না সে হচ্ছে দাইয়ুস আর দাইয়ুস নামাজে গেলেও হজ করে আলহাজ বা হাজি হয়ে গেলেও দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে
এখন তো অনেকে হজে গেলে ওমরায় গেলে এই দাইয়ুসগিরি দেখায়, হজে যাওয়ার সময় বিমানে ওঠার আগে সেলফি দেয়, কয় আমরা জামাই বউ হজে যাচ্ছি দোয়া করিয়ে নি, আসে না এরকম, কয় হাজবেন্ড ওয়াইফ আমরা হজে যাচ্ছি। আচ্ছা নিজের বউয়ের চেহারা সুরত যারা মানুষকে দেখায়, এরা কোন জাতের রুচিশীল মানুষ আমার বুঝে আসে না, এটা তো রুচিদের সমস্যা। আপনি যে আপনার ঘরের বউকে ব্যাপরদা নিয়ে বের হইলেন, রাস্তার মধ্যে পাইছে ছোট ভাই, বলল ভাই এটা কে সাথে, কয় চিনস না এটা তোর ভাবি, কয় উফ আরেকটু সামনে গেছে, আরেকজন দেখছে ভাই এটা কে চিনস না তোর ভাবি, কয় ইস আরেকটু সামনে গেছে, কয় আরে ভাই ভাবি কি নিয়ে বের হয়েছে, ওয়া ভাবিকে যা লাগতেছে। হ্যাঁ ওসাম, আমি কি অবাস্তব কথা বলছি? আরেকটু সামনে গেছে আরেক পাগলা খুব বেশি সেন্সিটিভ কথা বলেছে, কয় ইস আমার ভাবি কি জুস লাগতেছে, পাগলা কার জুস কে খায় রে পাগলা, কিরকম বেহায়া। বউ হইল তার, কিন্তু তার বউয়ের চেহারা দেখে কুতাকুতি করে মানুষ, কুতাকুতি করছেন তো আপনারা, বউ তার নিজের মানুষ বলে উফ আহ ওয়াও। এই বেহায়া, তার লজ্জা লাগে না নিজের বউ মানুষকে দেখাইয়া, এই রকম করে যাদের হায়া সরম লাগে না আসমানের নিচে জমিনের উপরে, এদের মতো বেহায়ার একটাও হতে পারে না। রুচিহীন ব্যক্তি, এর মধ্যে রুচি, এর মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই, এর রুচিতে সমস্যা আছে। আরে ভাই আপনার বউরে আপনি দেখে বলেন ওয়াও উফ ইস, আপনি বলেন মানুষ বলবে কেন, আপনি তো রুচিশীল মানুষ না। আবার কেউ কেউ আছে ফেসবুকে তার বউয়ের ফটো আপলোড করে দেয়, দেয় না? এখন আবার নতুন থামসা শুরু হয়েছে ব্লগ, কাপল ব্লগ, এটা যুবক যুবতীদের ওয়াজ, এগুলো চাচারা হয়তো বুঝতেছেন না, কাপল ব্লগ আছে না সব শেয়ার করে দেয় ফেসবুকে, ঘরের কিচ্ছু আর ঘরে নাই, সব বাহিরে চলে গেছে এখন। এই হলো অবস্থা, এই হলো ফিতনার এই যুগ, সব বাইরে চলে গেছে, কেমনে খায় কেমনে যায় কেমনে নাচে, হ্যাঁ সব দেখায়, নিজের বউয়ের ফটোটা ফেসবুকে দিল। আচ্ছা ফেসবুকে যে আপনি আপনার বউয়ের ফটোটা আপলোড করলেন, ফেসবুকে তো একটা জিনিস দিলে সাথে সাথে এটা হাজার হাজার মানুষ দেখে, কারণ এটা পাবলিক প্লেস, পাবলিক সাইট, কিন্তু বউটা তো পাবলিক না, বউটা কি পার্সোনাল, নিজের বউ। এখন পার্সোনাল জিনিসকে আপনি পাবলিক সাইডে দিয়ে কি বুঝাইলেন, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছেন আপনি, আপনি জনগণের সম্পদ বানিয়েছেন। এই জন্য আমি বলি আমাদের উস্তাদরা, আমাদের বুজুর্গ আলেমরা, তারা অনেক নসিহত করেছেন, কেঁদে কেঁদে বুঝাইছেন যে ঘরের মহিলাগুলার ব্যাপারটা রাখিও না, শুনে না কথা, এখন যুগও হয়ে গেছে খুব কঠিন, এজন্য আমাদের কথাও হয়েছে কঠিন, যেন কঠিন করে বললাম। যারা এরকম নিজের বউয়ের ফটো ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের স্টোরিতে দিয়ে দেয়, এরা ভালো মানুষ না, এরা তাদের বউকে মানুষের সম্পদ বানাইছে, শুধু তার না পাবলিকেরও সম্পদ বানাইছে। আল্লাহ এইসব বেহায়াদেরকে হায়া সরম দান করেন, এদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। আমার বোনদেরকে বলছি পর্দা করবেন, স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় পর্দা করে যাবেন। ইসলাম কখনো নারী নারী প্রগতি নারীর উন্নতিতে বাধা নয়। আমরা যখন পর্দার কথা বলি, এদেশের এক শ্রেণীর লোকেরা বলে মুল্লাগুলো পর্দার কথা বলে নারীদেরকে উন্নতিতে বাধা হয়ে দাঁড়ালো, আমিও বলি শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, শিয়াল যেমন মুরগির স্বাধীনতা সবসময় চায়, ঠিক তেমনি চরিত্রহীন লোকেরা, তারাও নারীদেরকে খোলামেলা পোশাকে তাদের চোখের সামনে দেখতে চায়। এবং নারীদেরকে চোখের সামনে যারা খোলামেলা পোশাকে দেখে, এরপরে টিভিতে টকশোতে এসে নারীবাদী হয়ে নারীর উন্নতির পক্ষে কথা বলে, একটু এদের চরিত্র ঘেঁটে দেখবেন এরাই নারী কেলেঙ্কারির সাথে জড়িত বেশি। চোরের মুখে বুলি, কি জানি একটা কথা আছে চোরের মুখে এরকম, আচ্ছা রাম রাম এই কথাটা ভালো লাগলো না আমার কাছে। আরেকটা কি জানি আছে, আমার বাড়ি তো সিলেট জানেননি আপনারা, ও সিলেটি ভাষায় কিতা এখান জানি হয় আমার এখন মনো আনবা, মনই গেলে কই দিলাম রে, মনে হচ্ছে না 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 চুরের মার বলো গোলা না, আরেকটা কি আছে, যাই হোক কিছু একটা আছে আর কি।
তো যাই হোক আমি এই যে ওই যে টাকলার কথা মনে আছে আপনাদের শুনেন এই পাগলাটা ইউটিউবে ঢুকে দেখেন তার নারীবাদী কি সুন্দর সুন্দর বক্তব্য শেষে হে যে কেমন নারীবাদী আপনারা বুঝছেন না বুঝছেন না সবাই এদেশের বহু আলেমদেরকে চরিত্রে অপবাদ দিয়ে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু সফল হয়নি কেউ আলেমরা জনবিচ্ছিন্ন হয় নাই এই আলেমদের প্রতি মানুষের হৃদয়ের ভালোবাসা আরো গভীর থেকে গভীরতর হয়েছে এখন নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় আমার উম্মতের লোকেরা ঈমান বাঁচিয়ে রাখা তাদের জন্য এতটা কঠিন হয়ে যাবে জ্বলন্ত কয়লার উপরে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন নিজেদের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে কঠিন হবে সকালবেলা ঈমানদার থাকলে বিকালবেলা কাফির হয়ে যেতে পারে বিকেলবেলা মোমেন থাকলে সন্ধ্যাবেলা কাফির হয়ে যেতে আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা কিছুক্ষণ পর যখন আমি পয়েন্টগুলো শুরু করব দেখবেন দেড় হাজার বৎসর আগে নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন আজকের বাস্তবতায় যেন আমরা বর্তমান এই সময়ে এই ফিতনাগুলোতে পড়ে নিজেদেরকে আমরা একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আমরা আমাদেরকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য নবীজির সেই সতর্কবাণীগুলো শ্রবণ করে নিজেদেরকে ইমানের পথে রাখার দরকার আছে না নাই এই জন্য আখেরি জামানার ফিতনা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার দরকার আছে না নাই কেমন কেমন ফিতনা আখেরি জামানায় শুরু হবে শুনেন কষ্ট হচ্ছে আপনাদের নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদ থেকে ফিতনা শুরু হবে অথচ আমরা জানি মসজিদ ফিতনার জায়গা নয় মসজিদ হলো ইবাদতের কি যুগ আসবে মসজিদ থেকে ফিতনা ছড়াবে নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে মসজিদগুলোর মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে প্রশ্ন হলো মসজিদের মধ্যে কিরকম ফিতনা শুরু হবে আল্লাহর নবী বললেন লা তাকুমু সা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে একজনের সাথে আরেকজন গর্ব করে অর্থাৎ আখেরি জামানায় কিয়ামতের আগে মানুষ মসজিদগুলোকে সুন্দর করে নিয়ে একজনের সাথে আরেকজন প্রতিযোগিতা করবে মনে করুন প্রতিযোগিতাটা হবে এই রকম আমি সিলেট থেকে এসে বলবো মুন্সিগঞ্জের মানুষ আপনাদের এলাকায় কিন্তু এরকম মসজিদ আছে কি না আমি জানি না আমার সিলেটে পাঁচ কোটি টাকার মসজিদ আছে এই কথা শুনে মুন্সিগঞ্জের একজন বলল মাত্র পাঁচ কোটি আমাদের মুন্সিগঞ্জে আছে ছয় কোটি টাকার মসজিদ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদ নিয়ে এমন ফিতনা শুরু হবে মানুষ মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে কিন্তু মসজিদের ভেতরে হেদায়াতমূলক কার্যক্রম থেকে তারা বিরত হয়ে যাবে দেখা যাবে মসজিদের গম্বুজ কতটা দেওয়া যায় টাইলসগুলো কোন দেশের কোন ব্র্যান্ডের হবে মসজিদের ইন্টেরিয়র কেমন হবে এগুলো নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে প্রতিযোগিতা করবে পাশের গ্রামে মসজিদের ইন্টেরিয়রে যদি খরচ করে দুই লক্ষ তার পাশের গ্রামের লোকেরা বলবে আমরা খরচ করব চার লক্ষ এইভাবে করে মানুষ সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে কিন্তু দেখা যাবে বাহ্যিকভাবে যেই মসজিদগুলো চাকচিক্যময় আপনারা ভুল বুঝবেন না মনে মনে ভাবিয়েন না হুজুর মসজিদ সুন্দর হোক এটা কি আপনি চান না নাকি অবশ্যই মসজিদকে সুন্দর করবেন কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদগুলো বাহির দিয়ে থাকবে ফিটফাট কিন্তু মসজিদের ভেতরের মুসল্লিদের অবস্থা থাকবে সদরঘাট এখন নবীজি বললেন এত সুন্দর ফিটফাট টাইলসওয়ালা এত আকর্ষণীয় এত অ্যাট্রাকটিভ মসজিদের ভেতরের মুসল্লিগুলোর অবস্থা কেমন হবে এবার শোনো নবীজি বললেন ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা লক্ষণ হলো কিয়ামতের একটা আলামত হলো মসজিদগুলোর ভেতরে
ফাসিক অর্থাৎ পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হবে। আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদের ভেতরে কাদের গলার আওয়াজ বড় হবে, নেককারের নাকি পাপাচারের? এখন আসেন সুন্দর করে বুঝাই দেই কেমনে পাপাচারীদের গলার আওয়াজ বড় হবে। দেখা যাবে মসজিদগুলো যারা পরিচালনা করছে তারাই পাপের সাথে সংশ্লিষ্ট, এই জন্য মসজিদের ভেতরে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে পাপের সাথে সংশ্লিষ্ট ওই সকল লোকেরা কমিটিতে থাকার কারণে ইমাম সাহেবের গলার আওয়াজের চেয়ে তাদের গলার আওয়াজ বড় হবে। ইমাম সাহেব মসজিদে জুমার দিনে সুদের বিরুদ্ধে আলোচনা করতে পারবেন না, কারণ সভাপতি হলো এলাকার সবচেয়ে বড় সুদখোর। ইমাম সাহেব মসজিদে জুমার দিনে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ এই মসজিদের সেক্রেটারি দেখা যায় সবচেয়ে বড় ঘুষখোর। ইমাম সাহেব চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ কেশিয়ার হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আল্লাহর নবী বলেছেন এই রকম করে শেষ জামানায় বাহির দিয়ে ফিটফাট মসজিদগুলো, ভেতরে অবস্থা থাকবে সদরঘাট, অর্থাৎ মসজিদগুলো সুন্দর থাকলেও এই মসজিদগুলো হেদায়াতের দিক থেকে সুন্দর থাকবে। মসজিদে ঢুকলে দেখা যাবে হালাল ঘোরের চাইতে হারাম ঘোরের সংখ্যা বেশি, এমন এমন মুসল্লি দেখা যাবে সামনের কাতারে এসে বসেছে, আবার এরাই এলাকাতে সুদ খাওয়ায় সামনের কাতারে বসে থাকে। মসজিদে ঢুকলে দেখা যাবে সামনের কাতারে বসেছে হুজুরের পিছনে, কিন্তু দেখা যাবে এলাকার সব চুগল ঘুরিতে সে সব সময় আগায় আগায় থাকে। শেষ জামানার মসজিদের অবস্থা, হুজুরকেও সুন্দর করে কথা বলতে দিবে যে হুজুর সুদখুর ঘুষখুর দুর্নীতিবাজ কমিটির লোকদের ভয়ে রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সত্য কথাগুলো বলতে পারেন না, প্লিজ ভাই আপনি মিম্বর ছেড়ে চলে যান, আপনি গিয়ে মাটি কেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আপনি যদি রসুলুল্লাহর মিম্বরে বসেন তো সুদঘুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজ যত বড় পয়সাওয়ালার ক্ষমতাওয়ালা হোক না কেন, রসুলুল্লাহর মিম্বরে বসলে তাকে পরোয়া না করে সত্য কথাগুলো নির্দ্বিধায় সাহসের সাথে আপনাকে বলতেই হবে, না বলতে পারলে মসজিদ ছেড়ে দিয়ে চলে যান। শেষ জামানার মসজিদ দেখেন না, 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় কিন্তু কমিটির দায়িত্বে থাকা লোকেরা এত সংকীর্ণ মনা 5 কোটি টাকার মসজিদের ইমামের 5,000 টাকা বেতন 5 মাস ধরে দেয় না, আটকিয়ে রেখেছে। এরকম চিত্র আমাদের বাংলাদেশে নাই। আচ্ছা মুন্সিগঞ্জে মনে হয় আছে, কোনায় কেনায় না মসজিদের হুজুরের বেতন 5 মাস 6 মাস আটকে রেখেছে। মসজিদগুলো সুন্দর হবে, শুধু টাইলস কোনটা লাগাবে, কার্পেট শীতের দিন এসেছে কোন কার্পেটটা দিবে, ইন্টেরিয়রটা কেমন হবে, এগুলো নিয়ে চিন্তায় থাকবে, কিন্তু মসজিদ থেকে হেদায়াতি কার্যক্রম পরিচালনার চিন্তা থাকবে? মসজিদ কি শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য? আল্লাহর নবীর মসজিদের বৈশিষ্ট্য কেমন ছিল? আল্লাহর নবীর মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ হতো না, সেই মসজিদে কুরআন তালিমের ব্যবস্থা ছিল। যারা কুরআন শুদ্ধ করে পড়তে জানে না তারা যেন মসজিদে কুরআন শিখতে পারে, সেজন্য মসজিদে কুরআন শেখার ব্যবস্থা ছিল, দার্সের ব্যবস্থা ছিল। আল্লাহর নবীর মসজিদে দার্সের ব্যবস্থা ছিল, বিয়ে শাদিও মসজিদে হইতো। আমরা বিয়ে শাদি এখন মসজিদ থেকে আউট করে দিয়েছি, বেশি মডার্ন তো, আউট করে আমরা কমিউনিটি সেন্টারে বিয়েকে নিয়ে গিয়েছি, বড় বড় হোটেলে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছি। নেওয়ার ফলে কি হয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা আর অশ্লীল গান বাজনা শুরু হয়েছে। মসজিদে থাকলে এই জিনিসগুলো আর হইতো? আল্লাহ রাসূল কত সাহাবিদের বিয়ে মসজিদে পড়িয়ে দিয়েছেন, তারপরে নবীজির মসজিদে তিনি বিচার করেছেন, সামাজিক অনেক কাজ তিনি মসজিদের ভেতরে করেছেন। আমরা শুধু মসজিদে নামাজ, মসজিদে যদি কোরআনের দর্শের, এই যে আপনারা 3 বছর পরে একটা মাহফিল আজকে হয়েছে, করোনার কারণে হয় নাই কিন্তু গত বছর হয়েছে আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের মসজিদ আছে, মসজিদে যদি এত দূর থেকে হুজুর আনার কী দরকার, এখানেও তো
বিভিন্ন কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আছে মাদ্রাসার শাইখুল হাদিসদেরকে মুহাদ্দিসদেরকে মুফতি সাহেবদেরকে এনে এনে মাসে যদি দুইবার না পারেন একবারও যদি এক একটা দর্সের আয়োজন করেন ১২ মাসে ১২টা দর্সের আয়োজন করলে দেখা যাবে মানুষের ঈমানটা ভূতা হবে না ধারালো থাকবে ইনশাআল্লাহ যারা কোরআন পড়ে না তাদের জন্য কোরআন শেখার ব্যবস্থা করা যায় আমি সমাজ সেবা সংঘের ভাইদেরকে অনুরোধ করে যাব শুধু বছরে আপনারা একটা মাহফিল করেই আপনাদের দায়িত্ব শেষ এটা মনে করবেন না আপনারা এই এলাকায় কোরআন শিক্ষা একটা কেন্দ্র চালু করেন অথবা মসজিদে আপনারা এটা চালু করেন যে সকল বাবারা ভাইয়েরা এখনো কোরআন শিখেন নাই বোনদের জন্য পারলে আলাদা ব্যবস্থা করেন এটা যদি আমরা করতে পারি দেখবেন কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে আমরা জ্বালিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ এরকম প্রোডাক্টিভ কাজ আমরা করতে পারি শুনেন মসজিদমুখী অনেক কাজ করা যায় যেমন এই যে বললাম কুরআন শিখার ব্যবস্থা করা যায় সাপ্তাহিক ইসলাহি মাহফিলের ব্যবস্থা করা যায় এগুলো দরকার আছে সপ্তাহে যদি সপ্তাহে যদি নাও হয় মাসে দুইবার বা মাসে একবার ইসলাহি মাহফিল দূর থেকে হুজুর আনতে হবে দূরের হুজুর এসে যে কুরআন বলবেন কাছের হুজুরও সেম কুরআন বলবেন আমরা হয়ে গেছি ভাইরালের ধান্দায় না ঢাকা থেকে চিটাগাং থেকে সিলেট থেকে হুজুর আনতে হবে ওই ঢাকা সিলেট চিটাগাংয়ের হুজুরের চাইতে পাশের মাদ্রাসার শাইখুল হাদিস আরও অনেক বড় আলেমনি ওনার কথা আরও সুন্দর কিন্তু না দূর থেকেই লাগবে আমরা তো এই সকল ওলামাদেরকে এনে এনে ওনারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী মানুষ আমরা তো এখনও নবীন বয়স কম ওনাদের অনেক অভিজ্ঞতা ওনারা দর্স দিতে 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 অত্যন্ত অভিজ্ঞ হয়েছেন আমরা মাসে একটা দর্সের আয়োজন যদি করি ইসলাহি মাহফিল আমরা করতে পারি এরপরে আমরা দেখেন আরও কি করতে পারি মসজিদ থেকে আমরা এতিমদের বিবাহ প্রকল্প আমরা এলাকায় চালু রাখতে পারি এই যে আমাদের সমাজে এতিম আল্লাহ বলেছে আলাম ইয়াজিদকে ইয়াতিমান ফাআওয়া নবীজি আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি এতিমদেরকে লালন পালনে দেশের আলেমরা সবচেয়ে এগিয়ে আছেন এদেশের আলেমদের কথা স্বীকার করতে হবে আপনারা একটা কথা মন দিয়ে শোনেন শোনেন বাবারা শোনেন হুজুরদের অবদানের কথা আজকে কিছু শোনাই আপনাদেরকে আপনারা ভাবেন না তো অনেক সময় কোনো স্কুলে এতিমখানা আছে আপনারা আসতে বললেন কেন কোনো স্কুলে এতিমখানা আছে কোনো কি বলে কলেজে এতিমখানা আছে ইউনিভার্সিটিতে আছে না ও যারা টাকা দিয়ে আসবে তারাই পড়বে কিন্তু আমার দেশের অসংখ্য কওমি মাদ্রাসায় অসংখ্য আলিয়া মাদ্রাসায় এতিমদের শাখা আছে আলহামদুলিল্লাহ ইসলাম মানবাধিকার চর্চা করায় মনে করেন এই ছেলেটা এতিম আপনি যদি বা আপনার সমাজ যদি তাকে দেখাশোনা না করে তার দিকে না তাকায় ছোটবেলা থেকে তুমি রাগ করো না বাবা ছোটবেলা থেকেই এই ছেলেটা সমাজের মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে বেড়ে উঠবে সে বলবে এই সমাজের মানুষ আমারে খাওয়াইল না আমি এতিম বলে দেখলো না একটু কাপড়ও দিল না তাহলে এই সমাজের মানুষের সাথে আমার ভালো সম্পর্ক এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এরা সন্ত্রাসী হয় এরা সন্ত্রাসী হয় এরা চাঁদাবাজ হয় টান্ডারবাজ হয় এরা মানুষ খুন করে খুনি হয় এরা কারণ সমাজের মানুষের প্রতি দয়া নাই এই সমাজের মানুষ তারা দেখে নাই তার প্রতি সমাজের মানুষের অবদান নাই সমাজের মানুষ তার প্রতি হইছে নির্দয় এখন সেও হয়ে যাবে সমাজের মানুষের প্রতি নির্দয় এজন্য ইসলাম কি বলল একজন সাহাবি এসে নবীজিকে বললেন নবীজি আমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়েছে নবীজি বললেন এতিম পাইলে মাথায় হাত বুলায় দিবা অন্তরটাকে নরম করে দিবেন কে নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া দাম্মা সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা নবীজি বলেছেন আমি আর কোনো ইয়াতিমের লালন পালনকারী এই দুইজন কিয়ামতে এইভাবে দুইটা আঙ্গুল দেখায় নবীজি বললেন একসাথে এক জান্নাতে থাকবো মানবাধিকারের ধর্ম ইসলাম আজ যারা আমাদেরকে মানবতাবোধ শিখায় তাদেরকে বলবো এই মানবতার চর্চা আমাদের থেকে শিখে নাও তোমরা যে মানবতার কথা বলো তোমরা তো তোমাদের ঘরের চাকর বাকর দারোয়ানদের সাথেও তোমরা ভালো আচরণ করতে শিখো নাই তোমরা তাদের সাথে বসে ভাত খাইতে পারো না তোমাদের প্রেস্টিজ চলে যায় আর আমার ইসলাম বলছে একজন ইয়াতিমকে লালন পালন করো নবীর সাথে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ কি করছেন এদেশের আলেমরা কি করছেন এদেশের আলেমরা দেখেন
প্রত্যেকটি মাদ্রাসায় বেশিরভাগ মাদ্রাসায় আলেমরা এতিমখানা খুলেছেন যেন আমার এতিম ছেলে মেয়েরা সমাজের প্রতি প্রতিহিংসা পড়ায় না হয় এতিমদেরকে ধরে ধরে আপনাদের মুন্সিগঞ্জে বহু এতিমখানা আছে না আচ্ছা তো আমি নিজে আপনাদের এই কি বলে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে এসেছি প্রচুর এতিমখানা দেখেছি আমি এটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলা আমি নিজেও বেশ কিছু ইয়াতিমের খরচ দেই কয়েকজনকে সারা বছরের খরচ আমি একা দেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছু ইয়াতিমের বিয়ে আমি নিজে তাদের ফুল বিয়ের খরচ মেইনটেইন করেছি কারণ ইয়াতিমকে লালন পালন করা এটা অনেক বড় একটা কাজ তাই যে টকশুতে এসে তারা লাফালাফি করে হুজুরদের অবদান দেখো না এদেশে মানবাধিকারের চর্চা মানবাধিকারের চর্চার দৃষ্টান্ত হলো এদেশের উলামা মশায়েখ বন্যা যখন হয়েছে কারা এগিয়ে গিয়েছে আলেমরা এগিয়ে গিয়েছে শুধু বন্যা নয় সেই সীতাকুণ্ডের ট্র্যাজেডি চট্টগ্রামের সীতাকুণ্ডের ট্র্যাজেডি মনে নাই আপনাদের ভাটিয়ারিতে আগুন লাগলো না কারা আগে গিয়েছে আলেমরা সিলেটের বন্যা আলেমরা এতিম লালন পালনে কারা এগিয়ে একটা স্কুলে আমি এতিমখানা দেখিনি আপনারা দেখছেন নাকি একটা কলেজে তারা এতিমখানা রাখে নাই ইউনিভার্সিটিতে এতিমখানা রাখে নাই তো আমাদের এতিমগুলো যাবে কোথায় তারা কি পড়বে না তারা কি পড়াশোনা করবে না তারা কি কাপড় চুপড় গায়ে দিবে না তারা কি ভালো খাবে না এই ব্যবস্থাটা মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ পড়েন আমি বলছিলাম মসজিদের ফেতনার কথা আমরা তো মসজিদমুখী অনেক ভালো কাজ করতে পারি সেটা কিরকম এই যে আমাদের সমাজে অনেক এতিম আছে এদের বিয়ে হচ্ছে না আমরা কি মসজিদ থেকে একটা ফান্ড কালেকশন করে এতিমদের বিয়ে দিতে পারি না আজ থেকে প্রায় এখন 2022-14 আট বছর আগে আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম পড়াশোনা শেষ পর্যায়ে তখন একটা এতিম মেয়ে তার বিয়ে হবে তার মা আসলেন এসে বললেন বাবা এই অবস্থা তখন তো আমি ছাত্র মানুষ কি করলাম এলাকার যুবক ভাইদেরকে বললাম আসেন আমরা একটা ভালো কাজ করি সবাই মিলে যে যা পারি দেই দিতে দিতে বেশ কিছু টাকা উঠলো আমরা সবাই মিলে তার বিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এইরকম কাজ কি আমরা মসজিদ থেকে করতে পারি না করতে পারি তো এরকম প্রোডাক্টিভ কাজ আমরা ভালো কাজগুলো মসজিদ থেকে করতে পারি মাঝে মাঝে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন রক্তদান কর্মসূচি এরকম ভালো ভালো কাজ মসজিদ থেকে করব মসজিদ থেকে যেন ফেতনার জায়গা না তবে কি আর বলতাম দুঃখের কথা এই যে মসজিদে একটু আট দশ জন বসে যে কোরআন নিয়ে বসবেন দার্স করবেন এক গ্রুপ তো আছে এসে এখানে নাশকতার গন্ধ খুঁজে মানে কোরআন নিয়ে বসলেই ভাবে এখানে জঙ্গিবাদী কোনো কিছু হচ্ছে কোরআন কি জঙ্গিবাদের কিতাব আরে কোরআন তো এসেছে পৃথিবীর সন্ত্রাসবাদকে শিকড় কেটে ফেলার জন্য ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম নয় যারা ইসলাম মানে তারা কখনো সন্ত্রাসী হয় না বরং যারা ইসলাম জানে না তারাই সবচেয়ে বড় সন্ত্রাসী হয় আল্লাহ বুঝার তৌফিক দান করেন কষ্ট হচ্ছে আপনাদের এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে আখেরি জামানায় মাহফিলে মহিলারা আসছেন তো ঠিক আছে তো মহিলাদের জন্য অনেক ওয়াজ রাখছি কিয়ামতের আগে শেষ জামানায় নারীরা বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে আবার কিছু মহিলা পর্দার নামেও ফেতনা ছড়াবে দুইটা কথা বলেছি আমি নবীজি বলেছেন শেষ জামানায় কিছু নারীরা বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে এক নাম্বার বেপর্দা পর্দা পুশিদা নাই বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে দুই নাম্বার আরো কিছু নারীরা পর্দা করেও ফেতনা একটা একটা করে বলি প্রথমত বেপর্দা হয়ে কিভাবে ফেতনা ছড়াবে এই মহিলারা দেখা যাবে যখন রাস্তায় বের হবে ঘর থেকে বের হবে তাদের নিজেদের শরীরটাকে তারা স্টেডিয়াম বানিয়ে ফেলবে স্টেডিয়াম এই জন্য বললাম স্টেডিয়ামে যেমন দর্শক থাকে তেমনি কিছু নারী তার দেহকে স্টেডিয়াম বানায় যেন মানুষ তারে দেখে আসরা নাই কিছু মহিলা তো এমন আছে এমন সাজগুজ করে এত বেশি আটা ময়দা লাগায় আটা ময়দা মাখলে লাগে একরকম ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে লাগে আর একরকম এই হচ্ছে অবস্থা কিয়ামতের আগে ফেতনার জামানায় নারীরা বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে
আমার বোনদেরকে বলবো খবরদার ব্যাপারটা হয় এই ফিতনায় পড়ে নিজের ঈমানটাকে শেষ করে দিবেন না যে সুন্দর চেহারায় আপনি আশকারা মাশকারা আটা ময়দা লাগান যে সুন্দর চামড়া আপনি মানুষকে দেখান এই সুন্দর চামড়াগুলো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে আস্তে বলবেন না জোরে বলেন কার কাছে দলিল কি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম بما كانوا يعملون الله تعالى বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নেওয়া হবে সেই জাহান্নামী লোকেরা কি করেছে সে নিজে বলা লাগবে না শাহিদা আলাইহিম সামহুম তাদের শ্রবণ শক্তি তাদের কান তাদের বিরুদ্ধে কথা বলবে যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে ইয়ারপড লাগিয়ে যে গান শুনেছেন অশ্লীল বাজে বাজে জিনিস শুনেছেন কেউ তো শুনে নাই কিন্তু শুনেছেন কে আল্লাহ কান বলবে আল্লাহ তোমার এই বান্দা তুমি যে কান দিয়েছো এই কানের নিয়ামতকে অপব্যবহার করেছে কান দিয়ে এরকম বাজে বাজে জিনিস শুনেছে এমন কি আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম চোখ কথা বলবে চোখ সাক্ষ্য দিবে এই চোখ দিয়ে কি কি বাজে জিনিস দেখেছেন চোখের অপব্যবহার কেমনে করেছেন চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কি কি দেখেছেন চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকান চোখ দিয়ে যদি আপনি ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও খারাপ ভিডিও দেখেন অনেকে আছে পর্নোগ্রাফিতে আসক্ত এই চোখ দিয়ে যদি জেনা হয় এমন কিছু দেখেন আপনি বলা লাগবে না আপনার বিরুদ্ধে চোখ কথা বলবে কার সাথে বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া এই চোখের নিয়ামতের অপব্যবহার করেছে তোমার দেওয়া এই চোখের নিয়ামতের অপব্যবহার করে তোমার নিষিদ্ধ জিনিসগুলো দেখেছে আল্লাহ বলেছেন শুধু বান্দা তোমার কান আর চোখ নয় শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম জুলুদুহুম জুলুদ মানে কি চামড়া আল্লাহ বলেছেন চামড়া পর্যন্ত কথা বলবে মহিলা প্যান্ডেলে থাকা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকেও বলছি আপনাদের ঘরের মহিলাদেরকে যে আপনারা বেপর্দা রাখেন যে মহিলারা এই চামড়া দেখাইলো যে বোনেরা স্কুল কলেজে যাওয়ার সময় চামড়াগুলো দেখায় দেখায় যান চামড়ার উপরে একটু মেকআপ করে যান এই চামড়াগুলো বলবে আল্লাহ তোমার এই বান্দি তোমার দেওয়া চামড়ার সৌন্দর্য তোমার নিষিদ্ধ জায়গায় দেখিয়েছে পরপুরুষকে চামড়া দেখানো ১৪ জন মাহরাম পুরুষ ছাড়া বাকিদেরকে নিজের চামড়া দেখানো হারাম করেছেন কে চোখ বলবে আল চামড়া বলবে আল্লাহ তোমার এই বান্দি তোমার বিধানকে অমান্য করেছে তখন কিছু কিছু নারীরা চামড়াকে বলবে কি বলবে দেখেন চামড়া যখন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে ওয়াকালু লিমা ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ওয়াকালু লিজুলুদিহিম আর তারা তখন তাদের চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা এই চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও কেন তোমার না গোসলে গেলে ডলতাম শীতের দিন আসলে অলিভ অয়েল লাগাতাম দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতাম তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলো কেন চামড়ার জবান কিয়ামতে খুলে দিবেন কে আল্লাহ কে বলবে চামড়া কোরআন থেকে বলছে চামড়া তখন বলবে আনতাকান আনতাকাল্লাহুল্লাযী আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই যিনি বাকশক্তিদাতা সেই বাকশক্তিদাতা জবানদাতা আজ আমার জবান খুলে দিয়েছে মা বোনদেরকে বলবো যে চামড়া মানুষকে দেখান এই চামড়া কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে অনেক মেয়েরা আছে বেপর্দা হয়ে স্কুলে যায় কলেজে যায় এরপরে আবার টিকটক বানায় ব্লগ বানায় আছে না নাই যুবকদেরকেও বলছি টিকটক বানানো বন্ধ করে দাও
এগুলো এক প্রকার ভাইরাস এগুলোর মধ্যে কোনো কল্যাণ এগুলো অনর্থক কাজ অহেতুক কাজ ফালতু কাজ আল্লাহ বলেছেন মুমিনের স্বভাব হলো সে অহেতুক কাজ থেকে নিজেকে সেভ করবে আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিন তো তারা সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন দোজ হু অ্যাভয়েড ভেইন টক যারা অনর্থক কথা ফালতু কাজ যেগুলোতে কোনো ভালো হয় না কল্যাণ হয় না এগুলো থেকে নিজেকে সেফ রাখে যারা সফল মুমিন হলো এজন্য আমার যুবক ভাইদেরকে আমার তরুণী যুবতী বোনদেরকে বলবো খবরদার টিকটকে আসক্ত হয়ে এভাবে আপনি আপনার যৌবনটাকে নষ্ট করবেন না বোনদেরকে বলবো নিজের চেহারা মানুষকে দেখায়েন না কিছু কিছু মহিলা আছে দেখবেন বাড়ি থেকে যখন বের হয় বের হওয়ার সময় দেখা যায় দুই ঘন্টা সময় লাগে সাজগুজ করতে আছে না নাই হাজব্যান্ড বলে কি গো বের হও না এতক্ষণ কি সাজগুজ করো কয় আরেকটু মাস্কারা লাগানো বাকি আছে লিপস্টিক লাগানো বাকি আছে যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দীর্ঘক্ষণ সাজগুজ করে বুঝতে হবে এই মহিলা বেহায়া বেসরম পর পুরুষকে দেখানোর জন্যই সে এমন সাজগুজ করছে বাহিরে বের হবে জাস্ট একটা বুরখা নিকাব পরে বের হয়ে যাবে এত সাজগুজের কি দরকার সাজগুজ করলে নিজের হাজবেন্ডের জন্য করবে ঠিক কি না এবার দেখুন নবীজি কি বলছেন মুসনাদে আহমদের মধ্যেই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাইয়াকুনু ফি আখিরি উম্মতি আমার আখিরি উম্মতের মধ্যে এমন একটা ফেতনা দেখা দিবে রিজালু ইয়ারকাবুনা আলা সুরুজিন কা আশবাহির রিহাল নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানার লোকেরা এমন এমন যানবাহন চড়বে উঠের পিঠের জিন সদৃশ দামি দামি যানবাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ মসজিদের সামনে এসে তারা গাড়ি থেকে নামবে গাড়ি পার্কিং করবে যে সকল লোকেরা এমন ফুটানি করে মসজিদে আসলো নবীজি বলেছেন এদের মধ্যে কিছু কিছু লোক হবে এমন তাদের ঘরের মহিলাদের অবস্থা থাকবে এমন নিসা উহুম কাসিয়াতু নারিয়াত দেখবেন আমাদের সমাজেও এমন বহু মানুষ আছেন আমাদের ঠিক মতো আসে জুমার দিন আজকে গেল জুমার দিনে আসে দেখা যায় আবার ঘরের মহিলাগুলোকেও ব্যাপারটা রাখে আসে না নাই নবীজি বলেছেন আবার কেউ কেউ পর্দা করলেও নিসা উহুম কাসিয়াতু নারিয়াত পর্দা করলেও লাগবে এখনো উলঙ্গ উলঙ্গ আছে এমন কাপড় পরবে কাপড় পরলে শরীরের সেন্সিটিভ জায়গার সব ভাঁজ বোঝা যাবে অর্থাৎ টাইট ফিট বুরখা পরবে ওই যে বলছিলাম বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে আবার পর্দার নামে ও ফেতনা ছড়াবে এখন কিছু আধুনিক পর্দা বের হয়েছে কিছু মেয়েরা আছে লাল নীল বেগুনি বিভিন্ন কালারের বোরখা পরে আবার এত টাইট ফিট বোরখা পরে বোরখা এত টাইট ফিট হওয়ার কারণে সব কিছু বোঝা যায় এই রকম টাইট ফিট বোরখা পরবেন না আমার বোনদেরকে বলছি লুজ বোরখা পরবেন ঢিলে ঢালা হবে কালো রঙের বোরখা পরবেন আবার নবীজি বলেছেন কিছু স্টাইলিশ মহিলা কিয়ামতের আগে বের হবে আলারু উসিহিম কা আসনিমাতিল বুখতিল আইজাফ নবীজি বলেছেন আলারু উসিহিম কা আসনিমাতিল বুখতিল আইজাফ বুরখা পরবে ঠিক আছে কিন্তু মাথার উপরের পর্দাটা হবে বড় স্টাইলিশ আলারু উসিহিম তাদের মাথার উপরে কা আসনিমাতিল বুখতিল আইজাফ বুখতি উটের কুজের মতো ভাজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব বাঁধবে সমাজে এরকম নাই এক লোক এক এলাকায় চুরি খুব বেড়ে গেছে কি বাড়ছে এখন এক লোক সচেতন হতে হইছে বলতেছে রাতের বেলা দরজা ভালো করে টাইট করে লাগাইয়া ঘুমাও দরজা টাইট করে লাগাইছে কিন্তু জানালা খোলা রাখছে দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে যেমন চুরি থেকে 100 ভাগ নিশ্চিন্তে থাকা যায় না ঠিক তেমনি বুরখা পরে মুখটা না ঢেকে স্টাইলিশ হিজাব পরিধান করেও 100 ভাগ পর্দা করা যায় না
এখন দেখবেন কিছু মহিলা সমাজে বের হইছে বোরখা পয়রা হিজাব বাঁধে তারপরে খুব সুন্দর একটা সাজগোজ দেয় লিপস্টিক লাগায় বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর আমাদের মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাতেই বডির রাজধানী হচ্ছে কোথায় আর জোরে অবিবাহিত ছেলেরা শোনো যারা বিয়ে শাদী করো না তোমরা বিয়ে করতে গিয়েছো মানে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছো এখন যদি কোনো মেয়ে বা তার মেয়ের বাপ মা বলে আমার মেয়ের হাত দেখে ফেলো বাবা হাত দেখো আমার মেয়ের চুলও দেখে ফেলো আমার মেয়ের পায়ের পাতাও দেখে ফেলো কিন্তু তোমারে মুখ দেখতে দিব না মানবে এই ছেলেটা কথা বলেন মানবে না আরে মানুষের ফেসের দিকে তাকাইলি তো মায়া লাগে ফেসের দিকে তাকিয়েই তো কারোর প্রতি আকর্ষণ সৃষ্টি হয় তাহলে আপনি বোরখা পইরা আকর্ষণের মূল জায়গাকেই খোলা রেখে দিলেন এটা পর্দার নামে তামাশা ছাড়া আর কিচ্ছু নয় এরকম তামাশা বন্ধ করেন ঢাকার আশেপাশের বাতাস তো মুন্সিগঞ্জে লেগে যায় মুন্সিগঞ্জ তো ঢাকা ঢাকার পাশে এটা তো ঢাকায় এইগুলা বেশি আমি তো মুন্সিগঞ্জে কয়েকদিন থাকলে বুঝতাম কি রাসেল ভাই রাখবেন নি কয়েকদিন রাখলে দেখতাম মুন্সিগঞ্জের হাওয়া আমি জানি না এটা অনেক জায়গায় আছে এরকম খবরদার আমার বোনেরা পর্দার নামে এরকম ফাইজলামি করবেন না ব্রুপ লাক করা বন্ধ করেন কিছু মহিলা আছে না ব্রুপ লাক করে এটা হারাম করেছেন কি এইরকম পর্দার নামে যারা তামাশা করে নবীজি বলেছেন ইলানু হুন্না তোমরা তাদেরকে লানত দাও কারণ হচ্ছে তারা লানত প্রাপ্ত ফা ইন্না হুন্না মালুনাত কারণ এরা হলো লানত প্রাপ্ত মহিলা আপনারাও ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন একজন মহিলা বেপর্দায় থাকার জন্য চারজন পুরুষ দায়ী এবার আপনাদেরকে আমি ধরলাম রাগ করবেন না তো একজন মহিলা বেপর্দা হওয়ার জন্য কয়জন পুরুষ দায়ী এক নাম্বার বাপ এক নাম্বার কে বাপ তার মেয়েকে পর্দা শিখালো না এজন্য বাবা দায়ী দুই নাম্বার হচ্ছে স্বামী স্বামীর কারণে স্ত্রী বেপর্দা হয় তিন নাম্বার হচ্ছে বড় ভাই সচেতন না হলে তার ছোট ছোট বোনেরা বেপর্দা হয় তিন নাম্বার চার নাম্বার হলো বড় ছেলে সেও যদি সচেতন না হয় ঘরের মহিলারা দেখা যায় অনেক সময় বেপর্দা হয়ে যায় এখন আমরা এখানে যারা পুরুষ আছি এই চার শ্রেণীর বাহিরে কেউ নাই যারা বিয়ে শাদি করে বাপ হয়েছেন আপনারা চারো ক্যাটাগরিতে পড়ে গেছেন আপনি বাপও হয়েছেন স্বামীও হয়েছেন বড় ভাইও হয়েছেন বড় যদি বড় ছেলে হন তো বড় ছেলেও যে তার ঘরের মহিলাদেরকে পর্দা করায় না সে হচ্ছে দাইয়ুস আর দাইয়ুস নামাজে গেলেও হজ করে আলহাজ বা হাজি হয়ে গেলেও দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে এখন তো অনেকে হজে গেলে ওমরায় গেলেও এই দাইয়ুসগিরি দেখায় হজে যাওয়ার সময় বিমানে উঠার আগে সেলফি দেয় কয় আমরা জামাই বউ হজে যাচ্ছি দোয়া করি আসে না এরকম কয় হাজব্যান্ড ওয়াইফ আমরা হজে যাচ্ছি আচ্ছা নিজের বউয়ের চেহারা সুরত যারা মানুষকে দেখায় এরা কোন জাতের রুচিশীল মানুষ আমার বুঝে আসে না এটা তো রুচিতে সমস্যা আপনি যে আপনার ঘরের বউকে বেপর্দা নিয়ে বের হইলেন তো রাস্তার মধ্যে পাইছে ছোট ভাই বলল ভাই এটা কে সাথে কয় চিনস না এটা তোর ভাবি কয় উফ আরেকটু সামনে গেছে আরেকজন দেখছে ভাই এটা কে চিনস না তোর ভাবি কয় ইস আরেকটু সামনে গেছে কয় আরে ভাই ভাবিকে নিয়ে বের হয়েছে ওয়া ভাবিকে যা লাগতেছে হ্যাঁ অসাম আমি কি অবাস্তব কথা বলছি আর একটু সামনে গেছে আরেক পাগলা খুব বেশি সেন্সিটিভ কথা বলেছে কয় ইস আমার ভাবিকে জুস লাগতেছে পাগলা কার জুস কে খায় রে পাগলা কিরকম বেহায়া বউ হইল তার কিন্তু তার বউয়ের চেহারা দেখে কুতাকুতি করে মানুষ কুতাকুতি করছেন তো আপনারা বউ তার নিজের মানুষ বলে উফ আহ ওয়াও এই বেহায়া তার লজ্জা লাগে না নিজের বউ মানুষকে দেখাইয়া এই রকম করে যাদের হায়া সরম লাগে না আসমানের নিচে জমিনের উপরে এদের মতো বেহায়া আর একটাও হতে পারে না
রুচিহীন ব্যক্তি এর মধ্যে রুচি এর মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই এর রুচিতে সমস্যা আছে আরে ভাই আপনার বউরে আপনি দেখে বলেন ওয়াও উফ ইশ আপনি বলেন মানুষ বলবে কেন আপনি তো রুচিশীল মানুষ না আবার কেউ কেউ আছে ফেসবুকে তার বউয়ের ফটো আপলোড করে দেয় দেয় না এখন আবার নতুন থামসা শুরু হয়েছে ব্লগ কাপল ব্লগ এটা যুবক যুবতীদের ওয়াজ এগুলো চাচারা হয়তো বুঝতেছেন না কাপল ব্লগ আছে না সব শেয়ার করে দেয় ফেসবুকে ঘরের কিচ্ছু আর ঘরে নাই সব বাহিরে চলে গেছে এখন এই হলো অবস্থা এই হলো ফিতনার এই যুগ সব বাইরে চলে গেছে কেমনে খায় কেমনে যায় কেমনে নাচে হ্যাঁ সব দেখায় নিজের বউয়ের ফটোটা ফেসবুকে দিল আচ্ছা ফেসবুকে যে আপনি আপনার বউয়ের ফটোটা আপলোড করলেন ফেসবুকে তো একটা জিনিস দিলে সাথে সাথে এটা হাজার হাজার মানুষ দেখে কারণ এটা পাবলিক প্লেস পাবলিক সাইট কিন্তু বউটা তো পাবলিক না বউটা কি পার্সোনাল নিজের বউ এখন পার্সোনাল জিনিসকে আপনি পাবলিক সাইডে দিয়ে কি বুঝাইলেন নিজের বউকে জনগণের সম্পদ বানাইছেন আপনি আপনি জনগণের সম্পদ বানিয়েছেন এজন্য আমি বলি আমাদের উস্তাদরা আমাদের বুজুর্গ আলেমরা তারা অনেক নসিহত করেছেন কেঁদে কেঁদে বুঝাইছেন যে ঘরের মহিলাগুলারে ব্যাপারটা রাখিও না শুনে না কথা এখন যুগও হয়ে গেছে খুব কঠিন এজন্য আমাদের কথাও হয়েছে কঠিন যেন কঠিন করে বললাম যারা এরকম নিজের বউয়ের ফটো ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের স্টোরিতে দিয়ে দেয় এরা ভালো মানুষ না এরা তাদের বউকে মানুষের সম্পদ বানাইছে শুধু তার না পাবলিকেরও সম্পদ বানাইছে আল্লাহ এইসব বেহায়াদেরকে হায়া শরম দান করেন এদেরকে আল্লাহ হেদায়াত দান করেন আমার বোনদেরকে বলছি পর্দা করবেন স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় পর্দা করে যাবেন ইসলাম কখনো নারী নারী প্রগতি নারীর উন্নতিতে বাধা নয় আমরা যখন পর্দার কথা বলি এদেশের এক শ্রেণীর লোকেরা বলে মোল্লাগুলো পর্দার কথা বলে নারীদেরকে উন্নতিতে বাধা হয়ে দাঁড়ালো আমিও বলি শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল যেমন মুরগির স্বাধীনতা সবসময় চায় ঠিক তেমনি চরিত্রহীন লোকেরা তারাও নারীদেরকে খোলামেলা পোশাকে তাদের চোখের সামনে দেখতে চায় এবং নারীদেরকে চোখের সামনে যারা খোলামেলা পোশাকে দেখে এরপরে টিভিতে টকশোতে এসে নারীবাদী হয়ে নারীর উন্নতির পক্ষে কথা বলে একটু এদের চরিত্র ঘেঁটে দেখবেন এরাই নারী কেলেঙ্কারির সাথে জড়িত বেশি চুরের মুখে বলি কি জানি একটা কথা আছে চুরের মুখে এরকম আছে স্যার রাম রাম এই কথাটা ভালো লাগলো না আমার কাছে আরেকটা কি জানি আছে আমার বাড়ি তো সিলেট জানেন নি আপনারা ও সিলেটি ভাষায় কিতা এখান জানি কয় আমার এখন মনো আনলা মনই গেলে কই দিলাম রে মনে হচ্ছে না 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 চুরের মার বলো গোলা না আরেকটা কি আছে যাই হোক কিছু একটা আছে আর কি তো যাই হোক আমি এই যে ওই যে টাকলার কথা মনে আছে আপনাদের শুনেন এই পাগলাটা ইউটিউবে ঢুকে দেখেন তার নারীবাদী কি সুন্দর সুন্দর বক্তব্য শেষে হে যে কেমন নারীবাদী আপনারা বুঝছেন না বুঝছেন না সবাই এদেশের বহু আলেমদেরকে চরিত্রে অপবাদ দিয়ে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু সফল হয়নি কেউ আলেমরা জনবিচ্ছিন্ন হয় নাই এই আলেমদের প্রতি মানুষের হৃদয়ের ভালোবাসা আরো গভীর থেকে গভীরতর হয়েছে এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে সম্মানিত ভাইয়েরা তাহলে বলছিলাম ঘরের মহিলাদেরকে ব্যাপারটায় রাখবেন এরা নারীবাদী হয়ে হয়ে নারীদেরকে কি করেছে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে সফর করার কারণে রাতের বেলা তো অনেক সময় কোথাও না কোথাও আশ্রয় নেওয়া লাগে তো দেখা যায় মাঝে মাঝে কোনো কোনো হোটেলে এখন অবস্থা দেখি এমন আগে এগুলো ছিল না দুই চার বছর আগেও বাংলাদেশে দেখি না এগুলো এখন হোটেলের রিসিপশনে দেখা যাচ্ছে আপনারা যখন কক্সবাজার বেড়াতে যান দেখবেন কক্সবাজারের বিভিন্ন হোটেলের রিসিপশনে এখন মেয়েদেরকে বসাই দিচ্ছে কি জাতের নারীবাদী এরা নারীবাদী হয়ে হয়ে নারীর পক্ষে নারীর উন্নতির পক্ষে কথা বলে বলে নারীকে এমন ইজ্জত দিয়েছে নারীদেরকে তারা রিসিপশনে বসায়া নারীদেরকে ভোগ্য পণ্যে রূপান্তর করেছে ইসলাম নারীকে চাকরানি বানায় নাই বানাইছে রাজরানী কথা বুঝেন নাই ইসলাম নারীকে কি বানাইছে সবাই বলতে হবে কি বানাইছে কি বানায় নাই
আচ্ছা রানীর কাজ কি যেমন ইংল্যান্ডের রানী কিছুদিন আগে ব্রিটিশ রানী মারা গেলেন না আচ্ছা রানীর কাজ কি তিনি গিয়ে ঘাম চড়াইয়া কাজ করবেন না রানীর কাজ কি তিনি গিয়ে মাঠে ঘাটে কষ্ট করে করে থাকবেন না রানীর কাজ হলো রানীর মতো ভাব নিয়ে থাকা হুকুম করা এটা করো ওইটা করো ইসলাম তো নারীকে সেটাই বলেছে রানীর মতো থাকো হাজবেন্ডকে বলো এই আসার সময় এটা নিয়ে আসিও ঘরে এটা না এটা আনিও দেখছেন তারবার কি অবস্থা রানীর মর্যাদা এই শোনো আসার সময় বাবুর এটা না এটা নিয়ে আসিও হ্যাঁ তারপর আমার জন্য একটা শাড়ি আনিও হ্যাঁ আমার জন্য এটা আনিও বুরখা আনিও ঘরের জন্য চেয়ার আনিও ঘরের জন্য এটা নেই আনিও এটা কি চাকরানি সিস্টেমের কথা না রানী স্টাইলের কথাবার্তা ইসলাম তো নারীকে রাজরানী বানিয়েছে চাকরানী বানায় নাই আর যারা ওই যে শিয়াল মুরগির স্বাধীনতা যেমন চায় যারা এরকম নারী স্বাধীনতা চায় এরা আসলে নারীকে চাকরানী বানাই ফেলছে আজকে কে বানাইছে আমরা নারীদেরকে চাকরানি বানানোর কথা বলি না আমরা বলি আমার মায়েরা বোন তবে এর মানে এই না যে মায়েরা বোনেরা তারা পড়বেন না ঘরেই বসে থাকবেন না পড়বেন পড়াশোনা করবেন প্রয়োজনে চাকরিও করবেন ব্যবসাও করবেন কিন্তু কি মেনটেন করে জোরে বলেন কি মেনটেন করে নবীজি বলেছেন শেষ জামানায় বেপর্দা বাড়বে এখন বেপর্দা বাড়ছে না কমছে আল্লাহ আমাদের ঘরে যেন এই ফিতনাটা না ঢুকে আমাদের ঘরে যেন এই ফিতনা ঢুকে আমরা যেন এই ফিতনায় পড়ে জাহান্নামে না যাই এজন্য আমাদের ঘরগুলোকে পর্দা নিশ্চিত করার দরকার আছে না নাই ভাবি দেবরের সাথে দেবর শব্দটাই কেমন জানে দেবর মানে তো দ্বিতীয় বর নাউজুবিল্লাহি মিন যালিক তো নিজের হাজবেন্ডের ভাই ছোট ভাই সে দ্বিতীয় বড় হয় কিভাবে দেবর অর্থ জানেন না আপনারা আমি কি ভুল বলেছি নাকি ভুল হলে ঠিক করে দিন আমাকে ছোট ভাই ডাকতে পারে যে ছোট ভাই অথবা নাম ধরে ডাকো দেবর এটা আবার কি এটা কোন সংস্কৃতি থেকে এসেছে এটা তো মুসলমান সংস্কৃতি নয় যাই হোক যেটা থেকে আসুক ওইটা আমি বললাম না তো দেবরের সামনে ভাবি যেন বেশি না যান পত্রপত্রিকায় দেখেন না ভাবিকে নিয়ে দেবর পালায় চলে গেছে শ্বশুরও যেন আবার বেশি বেশি ছেলের বউয়ের সামনে না যান দরকার তো নাই ঘরের মধ্যে পর্দা নিশ্চিত করতে হবে পর্দাটা কেমন হবে যুবক ভাইয়েরা শোনেন আমার বাবারাও শোনেন মা বোনরাও শোনেন যে সকল নারীদেরকে আপনাদের বিয়ে করা হারাম যে সকল নারীদেরকে বিয়ে করা যেমন মা বোন এরকম কয়তজন আছেন ১৪ জন এই ১৪ জন ছাড়া বাদ বাকি নারীদের সাথে দরকার ছাড়া অপ্রয়োজনে কথা বলা যাবে না দেখা সাক্ষাৎ করা এই পর্দার বিধানটা আমরা হুজুররা দিলাম না আল্লাহ দিলেন আল্লাহ বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন যাদেরকে বিয়ে করা আপনাদের জন্য হারাম যেমন বাপ ছেলে ভাই এরকম ১৪ জন আছে না এই ১৪ জনের বাহিরে কারো সাথে নরম ভাষায় কথা বলা কারো সামনে বেপর্দায় চলে যাওয়া আপনাদের জন্য হারাম করেছেন কে আল্লাহ এই পর্দার বিধান লঙ্ঘন করলে আমরা আখেরি জামানার ফিতনায় পড়ে জাহান্নামমুখী হয়ে যাব আমরা কি জাহান্নামে যেতে চাই না নিজেদের ঘরকে আমরা ফিতনামুক্ত রাখতে চাই তো তাহলে ঘরের সবাইকে পর্দা নিশ্চিত করব তো ইনশাআল্লাহ এটা একটু ওয়াদা করা যায় রাজি আছেন সবাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের না না আরে কষ্ট তো আমার হওয়ার কথা রাসেল ভাই জানেন সেই সকালবেলা উত্তরবঙ্গ থেকে রওনা দিয়া আজকে হলো ১৬ই ডিসেম্বর আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট ওনারা সকালবেলা গিয়েছেন কোথায় স্মৃতিসৌধে এদিকে ঢাকার গাড়ি আটকাইছে ওদিক থেকেও আটকাইছে গাড়ি কারণ ওনারা ভিআইপি হিসেবে নিরাপত্তা দিয়েছেন লাগছে জ্যাম আবার এরপরে যে আটকাইছে কয়েক ঘন্টা মানে কিছু সময় গাড়ি এরপরে পাগলের মতো টান শুরু করছে একটার সাথে আরেকটা গিয়ে খাইছে ধাক্কা শেরপুরে হয়েছে গাড়ি ভয়াবহ অ্যাক্সিডেন্ট উল্টে পাল্টে একটার উপর আর একটা উঠছে ওইদিকে জ্যাম চলে গেছে গাইবান্ধা ছাড়ি আসার সময় আমরা জ্যামে পড়ছি প্রায় ৩ ঘন্টার মতো জ্যামে আমরা আটকে আছি ভাবছি আসতে পারবো কি না সকালেও নাস্তা করে নাই খাইতে খাইতে এসে বিকালবেলা টাঙ্গাইলে এই মাগরিবের আগে দিয়া অল্প কিছু খাইলাম বুঝতে পেরেছেন তো কষ্ট করে করে আমি না আসলাম তো আপনাদের কষ্ট লাগবে কেন হ্যাঁ কষ্ট হয়েছে আমাদের চেয়ে সবার চেয়েতে বেশি আয়োজক ভাইদের রাসেল ভাইদের যারা কষ্ট করেছেন ওনারা আবার ১-১.৫ মাস ২ মাস ঘুমাইতে পারেনি টেনশনে মাহফিলটা কেমনে করবেন হ্যাঁ
পোস্টারিং এর জন্য প্রচারণার জন্য একটা মাহফিল আয়োজন করা যে কত কষ্ট, যারা আয়োজন করেন এটা তারা ভালো জানেন। আল্লাহ আমার ভাইদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন এই মাহফিলকে, শুধু ওনারা নয় ওনারা আয়োজন করছেন, আমরাও তো আসছি মাহফিলে, এই মাহফিল যেন সবার জন্য কিয়ামতে নাজাতের ওয়াসিলা হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আরো 10-15 মিনিট থাকা যাবে না ইনশা? আপনাদের আওয়াজ ভালো আছে? আওয়াজ তো ভালো থাকারই কথা, যে ইলিশ মাছ খান আপনারা ইলিশের মতো আওয়াজ, চেহারাও সুন্দর। আমার মনে হয় এখানে কোনো ফ্রিজিং ইলিশও নাই, একদম জিতা, তাই না ভাই? কিন্তু চেহারাগুলো আপনাদের জিতা জিতা, মাশা আল্লাহ, অনেক সুন্দর চেহারা এলাকার মানুষের, আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামত গুলো কার? অনেকের চেহারা একদম ইলিশ মাছের মতো সুন্দর, ইলিশ মাছের মতো বলতে ইলিশ মাছ নয় মানে ইলিশের মতো তেল তেলা, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে হলুদ সাংবাদিকতা বেড়ে যাবে, সত্য জিনিসকে মিথ্যা দেখানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে, আমানতদারকে খেয়ানতকারী বানানো হবে, খেয়ানতকার লোককে আমানতদার বানানো হবে। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, তিনি বলেছেন, নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, নবীজি বলেছেন অচিরেই শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু ভয়াবহ সময় আসবে, সেই সময়ে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাদ্দিবু ফিহাস সাদিক, যখন সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে, ভালো মানুষকে মিথ্যা মামলা দেওয়া হবে, আবার খারাপ মানুষকে দেখা যাবে ছেড়ে দেওয়া হবে। দেখেন না মাঝে মাঝে কেস, কিয়ামতের আগে এইরকম ফেতনা চলবে, সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে। হায় রে হায়, দেখা যায় এখন দেখবেন মাঝে মাঝে টেলিভিশন চ্যানেলে বড় বড় গায়িকা নায়িকা অপরাধ করে জেলে ঢুকেছে, এদেরকে আদালতে তোলা হয়, দেখলে মনে হয় যেন পার্লার থেকে সেজে গুজে আসছে, আর আলেমদেরকে কিরকম বিজ্জত করে করে আদালতে তোলা হচ্ছে। এত তেল তেলে ভাব নিয়ে আদালতে আসার সুযোগ যদি গায়িকা নায়িকা কেসিনওয়ালা পায়, এ অধিকার জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও দেওয়া লাগবে। এই বৈষম্য করা যাবে? কিয়ামতের আগের ফিতনা হলো সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলানো হবে, ভালো মানুষকে দেখানো হবে এই লোকটা খারাপ। আবার নবীজি বলেছেন ওয়ায়ুক্তামানু ফিহাল খায়েন, আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে, আবার খেয়ানতকার লোককে আমানতদার বানানো হবে। দেখা যাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, বুক ফুলিয়ে বাহিরে হাঁটবে, আর ভালো ভালো আল্লাহওয়ালা মানুষগুলো ভেতরে পড়ে থাকবে। এইরকম চিত্র এখন সমাজে আছে না নাই? এইরকম বাজে বাজে অবস্থা সমাজের মধ্যে শুরু হয়ে যাবে যখন কিয়ামত কাছাকাছি চলে আসবে। এরপরে নবীজি বলেছেন, এবার কিন্তু যুবক ভাইদের ওয়াজ আবারও চলে এসেছে, নবীজি বলেছেন কিয়ামতের আগে প্রযুক্তির খুব উন্নয়ন হবে, এখন প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। আজ থেকে 20-30 বছর আগেও যোগাযোগের জন্য মানুষ চিঠি লিখত, এখন চিঠি লেখা লাগে না, মোবাইল ফোন কানে নিলেই হয়। আজ থেকে 20-30 বছর আগে কিংবা আমরা যদি 100 বছর পেছনে চলে যাই, গাড়ি ছিল না, যানবাহন ছিল না, পায়ে হেঁটে মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত, ধীরে ধীরে করে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি শুরু হলো, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি থেকে আস্তে আস্তে মোটর চালিত যানবাহন হলো, এখন আবার কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি বাজারে চলে এসেছে, প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। মোবাইল ফোন এটা অনেক বড় প্রযুক্তিগত একটা উন্নয়ন, কিন্তু এই মোবাইলটা হচ্ছে আবার বর্তমান যুগের চরিত্র বিধ্বংসের সবচাইতে ভয়াবহ বড় ফিতনা। দেখেন এই প্রযুক্তির কথা 1500 বছর আগে নবীজি কি বলেছেন, মুস্তাদরাক এবং তবরানির বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আন ইউজহারাল কওল ওয়া ইউখজানাল ফাআল, নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো কথা প্রচার করা, কর্মকে ধারণ করা সহজ হয়ে যাবে,
আবার বলছি, কথা প্রচার করা, কর্ম ধারণ করা সহজ হবে। বলেন তো এখন কথা প্রচার করা সহজ না কঠিন? সহজ। আগে বাংলাদেশ থেকে ইংল্যান্ড, মনে করেন আমার আত্মীয় যদি ইংল্যান্ডে থাকে, আমি বাংলাদেশে থাকি, আমার কথা সে শোনার সুযোগ নাই, তার কথা আমি শোনার সুযোগ আগে ছিল না, কিন্তু এখন ভয়েসটা শোনার সুযোগ আছে না নাই, তাহলে কথা প্রচার করা সহজ। কেমনে আরো সহজ দেখাই, আজ থেকে 20-30 বছর আগে কোনো কিছু জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হলে বেতারে যাওয়া লাগতো, টেলিভিশন চ্যানেলে যাওয়া লাগতো, বেতারে গিয়ে টেলিভিশন চ্যানেলে গিয়ে তারপরে সব জিনিস বেতার থেকে সম্প্রচার হতো। কিন্তু এখন আর বেতার যাওয়া লাগে না। এই গ্রামের নাম কি? পাঁচগাঁওয়ের লোক ঘরের ভিতরে থেকে পাঁচগাঁওয়ের লোক কথা প্রচার করতে পারে। কেমনে? যার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তার নিজস্ব একটা মিডিয়া আছে, কিছু প্রচার করবেন জাতির সামনে, বিশ্বের সামনে, ফেসবুক লাইভে এসে বলেন, ইউটিউবে লাইভে এসে বলেন, সবাই শুনে ফেলবে। তাহলে 1500 বছর আগে নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের একটা আলামত হলো, আইয়ুজহার আল কওল ওয়া ইউখজান আল ফাইল, কথা প্রচার কর্মধারণ সহজ হবে। কর্মধারণও এখন তো সহজ, এই যে ক্যামেরা দিয়ে এই অনুষ্ঠানটাকে ভিডিও করে ধারণ করে রাখা হচ্ছে। নবীজি বলেছেন, কিয়ামতের আগে প্রযুক্তির এমন উন্নয়ন ঘটবে, কিন্তু আমার উম্মতের কিছু লোকেরা প্রযুক্তিকে ভালো কাজে না লাগিয়ে অপব্যবহার করা শুরু করে। আরো জোরে বলেন, কিরকম অপব্যবহার? এই মোবাইল ফোন আমাদের যোগাযোগ সহজ করেছে, মোবাইল ফোন আমাদেরকে গুগলের মাধ্যমে আমরা তো অনেক জিনিস ঘরে বসে দেখতে পারি, তাইলে এগুলোকে ভালো কাজে লাগাইলে ভালো। কিন্তু এখন অনেক ছেলে মেয়েরা আছে, মোবাইলটা হাতে নিলেই পাবজি আর বাবজি, ফ্রি ফায়ার খেলায়। এই যে কয়েক মাস আগে কুমিল্লায় নাকি চাঁদপুরে মায়ের কাছে বলেছে, 50 টাকা দাও, করোনাকালীন সময় 50 টাকা দাও, মোবাইলে এমবি ঢুকাবো, মা দেয় নাই বলে, যে এমবি ঢুকাবে পাবজি খেলবে দেয় নাই বলে ছাদের উপর থেকে লাফ দিয়া মরে গেছে। এরকম ঘটনা ঘটতেছে কিনা? ছেলে মেয়েদের হাতে ফোন দিয়েন না, শুনেন, রাগ করেন না আপনারা বাবারা। আচ্ছা, এখানে যাদের বয়স 30 বছরের উপরে আপনারা কথা বলবেন, 30 বছরের নিচে এরা একটু চুপ থাকবে। বলেন বলেন তো দেখি, 30 বছর এর উপরে যাদের বয়স, ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, আমারও 30-এর কাছাকাছি বয়স, তো আমিও আপনাদের সাথে বলি, আমরা যখন ছোট ছিলাম, ছোট থাকাকালীন হয়তো নিজের জিনিস মনে নাই, একটু বড় হয়ে দেখছেন তো আপনার চেয়ে বয়সে ছোট যারা, কান্নাকাটি করলে মা বাপ ছেলে মেয়েদের হাতে কি দিত? জি, চকলেট, খেলনা, হ্যাঁ, খাবারের কিছু। যেমন আমার কিছু কিছু জিনিস এখনো মনে আছে, আমি যখন ছোট ছিলাম আমার ভাইরা আমাকে ওই যে এরকম কি জানে ঝুনঝুনি, তারপরে যে গাড়ি, তারপরে বিমান, তারপরে আপনার বিভিন্ন জাতের খেলনা দিত, যাতে বাচ্চারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এখন আর এগুলো নাই, এখন বাচ্চা যদি একটু ভেয়ে ভেয়ে করে কান্না করে হাতে দিয়ে দেয় কি, আরে বাপ রে বাপ, 2 বছরের বাচ্চা ভাই মোবাইলে যা পারে আপনিও পারেন না, এগুলো ঠিক আছে? এটা দিয়ে কি আমরা ভালো করছি? একটু কান্না করছে, ইউটিউবে ঢুকে দিয়ে দিচ্ছি লাগাইয়া বেবি শার্ট, ডু 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 ডু, কি ঠিক বলেছি আমি? মজা দেওয়ার জন্য বলছি না, ছোট্ট বয়স থেকে বাচ্চাদেরকে মোবাইলের প্রতি আসক্ত করলাম, এই ছোট্ট বাচ্চাগুলো ছোট বয়সে চোখের জ্যোতি হারিয়ে ফেলবে, মাইগ্রেনের প্রবলেম হবে, মোবাইলের প্রতি এত আসক্ত হবে, আসক্তি বাড়তে বাড়তে দেখবেন অনেকের ঘর থেকে অভিযোগ আসতেছে, হুজুর ছেলে মেয়েটারে পড়াতে বসাইতেই পারি না, ঘরে ঢুকলেই খালি মোবাইল নিয়ে পড়ে থাকে, আছে না নাই? এটা আপনারা করেছেন এই অভ্যাসটা, এই কু অভ্যাস। এখন মোবাইলটা কেমন আমি বলি, এই শোনেন আপনারা, কষ্ট হচ্ছে নাকি? এত সুন্দর সুন্দর কথা শোনাই যাচ্ছে। আচ্ছা, কিছু মানুষ সিগারেট খায় না, মনে করেন এক ছেলে সিগারেট খায়, আব্বা চলে আসছে, তখন কি সিগারেটটা আব্বাকে দেখিয়া এরকম আব্বার দিকে মারে না, সাথে সাথে লুকাই ফেলে, কি করে ফেলে? আব্বাকে সম্মান করেছে, আব্বার সামনে সিগারেটটা। বিয়ে করার পরে যখন বাচ্চা হয়ে যাবে, মোবাইল ফোনও বাচ্চা দেখলেই সাথে সাথে বুঝছেন সামনে দেখতে ফেলতে, সামনে দেখতে হবে, বাচ্চা ঘুমাই গেছে, হাজবেন্ড ড্রাইভ এবার বের করে মোবাইল চালান, বাচ্চার সামনে বেশি চালাইয়েন না, বাচ্চাগুলোরে খেলনা দেন। শোনেন,
একটা বাস্তব কথা আজকে বলে যাই আবারো বলেন যাদের বয়স 30 এর উপরে 30 এর নিচে যারা হেরা এটা বুঝবে না 30 এর উপরে এরা বুঝবে বলেন তো আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েটে গিয়ে তখন তো আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি মানে মাদ্রাসায় আলিমে পড়ি তখন আমার কাছে ওই যে বাটন মোবাইল আছে না কিছু ওই বাটন মোবাইল ছিল ইউনিভার্সিটি প্রথমে বাটন মোবাইল ছিল যখন ফাজিলে কামিলে পড়ি বাটন মোবাইল আচ্ছা যাদের বয়স 30 এর উপরে আমরা ম্যাট্রিক পাস করে বা অনেকে ইন্টারমিডিয়েট পাস করে এইচএসসি পাস করে কলেজে গিয়ে মাদ্রাসায় গিয়ে বা কমি মাদ্রাসায় আমরা দৌড়াতে পড়ে ওই সময় গিয়া যা বুঝছি এখনকার দেখবেন ছোট ছোট পোলামা যারা 5 6 এ পড়ে এরা আমাদের চেয়ে আরো বেশি বুঝে ঠিক কথা বুঝছেন না আমি চিন্তা করলাম এরা এত কম বয়সে পাকছে কেমনে এত কিছু জানে কেমনে ক্লাস 5 6 এর মেয়েরা বয়ফ্রেন্ডও বুঝে গার্লফ্রেন্ডও বুঝে আচ্ছা বলেন তো যারা 2007-08-05-06 সালে এসএসসি এইচএসসি দৌড়ায় হাদিস পড়ছেন কামিল পাস করছেন ওই সময়ে কি বলেন তো আমরা 6 7 8 এসব বুঝতাম না বুঝার জিনিসই ছিল এখন ওই যে মোবাইল আছে দেখতেছে বিএফ জিএফ দেখে দেখে শিখতেছে আমি চিন্তা করলাম এত কম বয়সে ছেলেমেয়েরা পেকে যাচ্ছে কেন কারণ খুঁজে বের করছি দুইটা কয়টা দুইটা কয়টা কারণ এক নাম্বার অপশিক্ষা দুই নাম্বার অপসংস্কৃতি অপশিক্ষা কি এই তো সিলেবাসগুলো একটু হাতে নিয়ে দেখিয়েন শারীরিক শিক্ষা আছে না বই যা যারা আগে পড়াশোনা করছেন আপনারা শারীরিক শিক্ষা পড়ছেন নাকি আমি যেগুলো পড়ি না তো শারীরিক শিক্ষা না পড়িরা শরীরের সব জিনিস জানছি না আমরা নাকি জানেন নাই না জানলে পরিবার হইছে কেমনে না জানলে আমাদের সংসারে সুখ ছিল কেমনে এখন মোবাইল টোবাইল আইসা সংসারের সুখ কমাইছে আর কেমনে কমাইছে এই দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে পড়ে থাকে ঘুম নাই বউ জামাইর সাথে জামাই বউয়ের সাথে কথা বলে না খালি চ্যাটিং ফ্যাটিং আছে আর আগে এগুলা ছিল না রাত 8টার পরে খায়া দায়া জামাই বউয়ের সাথে রোমান্টিক গল্প করতে করতে ঘুমাই গেছে ভালোবাসা ছিল অনেক এখন টেলিভিশন এসে মোবাইল এসে ভালোবাসা আমাদের পরিবারে কমায়া দিয়েছে এখন পরকিয়া বেড়ে গেছে এগুলোর কারণে এগুলোর কারণে কি বেড়েছে পরকিয়া বেড়েছে ভালোবাসা কমেছে জামাই বউয়ের ভালোবাসাটা কমে গেছে তাই আমি বলছিলাম অপশিক্ষা শারীরিক শিক্ষায় দেখবেন এমন এমন বিষয়ে পাঠদান করানো হচ্ছে যেগুলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যৌন উন্মাদনার দিকে ঠেলে দিচ্ছে দুই নাম্বার অপসংস্কৃতি অপসংস্কৃতি কেমন এই যে ফোন হাতে ওই দিন এক জায়গায় মাহফিলে গিয়েছে এক লোক বলতেছে হুজুর আমার মেয়ে এখন তো মনে হয় ক্লাস 8 এ এই জেএসসি পরীক্ষা মনে হয় এবছর থেকে নাই আগে তো ছিল গত বছরের ঘটনা আর কি বলতেছে হুজুর আমার মেয়ে জেএসসি তে এ প্লাস পেয়েছে আমি খুশি হয়ে তাকে আইফোন গিফট করেছি বললাম ভালো করছেন কিছুদিন পরে আপনার জামাই গিফট করবে তো নবীজি বলেছেন আখেরি জামানায় শেষ জামানায় কিয়ামতের আগে প্রযুক্তির উন্নয়ন হবে কিন্তু প্রযুক্তিকে ভালো কাজে লাগানোর চাইতে খারাপ কাজে মানুষ বেশি কেমনে লাগাবে এখন বুঝাই যুবক ভাইয়েরা আপনারা আমাদের কলিজার ভাই রাগ কইরেন না এই যে মোবাইল এই মোবাইল কিভাবে আমাদেরকে ধ্বংস করছে দেখেন রাতের বেলা আমরা যখন বাড়িতে ঘুমাই তখন আমাদের মনটা চাই ইউটিউবে গিয়ে আমি এই সিনেমাটা দেখি এই নাটকটা দেখি এই ভিডিওটা দেখি এরকম করে যদি খারাপ দিকে চোখ নিয়ে যান আপনি ভাবছেন হয়তো আপনার ঘরের ভেতরে আপনি একা আছেন আব্বু আম্মুর রুমে ঘুমায় ভাই বোন যার যার রুমে ঘুমায় আপনি কি দেখছেন কেউ সেটা দেখে কেউ সেটা দেখছে না জানছে না কেউ সেটা না দেখলেও অন্ধকার রুমে বন্ধ দরজার ভেতরে ওই রুমে কি দেখছেন কি শুনছেন একজন সব জানেন তিনি কে ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই যুবক ভাইয়েরা রাতের গুণাগুলো ছেড়ে দাও রাতের বেলায় এরকম অনেক ছেলেরা মেয়েরা মুভি দেখতে দেখতে অনেক ছেলে মেয়েরা তো আছে নাপাক শরীরে ঘুমিয়ে যায় নাপাক অবস্থায় ঘুমাবেন না কারণ এই ঘুমটাও তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি
যে মানুষ যে অবস্থায় মারা যাবে তাকে হাশরের মাঠে ওই অবস্থায় যিনি উঠাবেন তিনি কে তো নাপাক অবস্থায় যে মরবে হাশরের মাঠে পাক অবস্থায় নাকি নাপাক অবস্থায় উঠবে খবরদার নাপাক শরীরে ঘুমাবেন না নাপাক থাকবেন না রাতের বেলা হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমাবেন না অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমাবেন না বরং যখন আপনি রাতের বেলা ঘুমাবেন কুরআন তেলাওয়াত করতে করতে ঘুমান সূরা মুলকের আমল করেন নবীজি বলেছেন যে ব্যক্তি মান কোরআ সূরাতুল মুলক যে ব্যক্তি সূরা মুলক পড়বে কবলা নাওমিন ঘুমানোর আগে মানাহুল্লাহু বিহা মিন আযাবিল কবর আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন ওই রাতে মারা গেলে কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দিবেন কে এগুলো আমল করে ঘুমান রাতের বেলা যখন ঘুমান অনেকে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে অনেককে আবার ঘুমের মধ্যে বুবাজিনে ধরে বুবাজিন আছে না ধরছে নাকি গাউরে ধরে অনেকে আছে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে বুবাজিনে ধরে ঘুমের মধ্যে উল্টা পাল্টা বকে এরকম আছে না নাই সুন্নতি তরিকায় ঘুমাবেন নবীজির সুন্নত মানবেন দেখবেন ঘুমের মধ্যে উল্টা পাল্টা কিছু হবে বুবাজিনে ধরবে না ফজরের সময় ঠিকমতো উঠতে পারবেন অনেক মানুষ ফজরের সময় উঠতে পারে না এই আমলগুলো আজকে দিয়ে যাচ্ছি আমলগুলো করবেন দেখবেন ঘুমের মধ্যে বুবাজিনে ধরবে না ঘুমের মধ্যে দেখবেন খারাপ কিছু হবে না ফজরের নামাজও মিস হবে না ইনশাআল্লাহ কিছু আমল দিয়ে যায় নবীজির আমল এগুলো ঘুমানোর আগে অযু করে ফেলবেন বলেন এক নাম্বার ঘুমানোর আগে কি করবেন অযু করবেন অযু অবস্থায় এই ঘুমে যদি মরণ হয় লাভ আছে না নাই অযু করবেন দুই নাম্বার ঘুমানোর আগে আল্লাহর কিতাব কোরআনটা হাতে নেন সূরা মুলক পড়েন অন্তত সূরা মুলক তো খুব ছোট সূরা মাত্র ৩০টা আয়াত ১০টা আয়াতও পারলে পড়েন কিছু হইলেও পড়েন এরপরে সূরা ইখলাস পড়েন সূরা ফালাক পড়েন সূরা নাস পড়েন আয়াতুল কুরসি পড়ে নিজের গায়ে ফু দেন দেখবেন কোনো অনিষ্ট আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিছানায় যান ডান কাতে ঘুমান চিত হয়ে ঘুমাবেন না উপর হয়ে ঘুমাবেন না ডান কাতে ঘুমান ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়েন হ্যাঁ ঘুমের দোয়া পড়ার আগে সাইয়েদুল ইস্তেগফারটা পড়ে নিয়েন কারণ সাইয়েদুল ইস্তেগফার এত দামি ইস্তেগফার নবীজি বলেছেন সাইয়েদুল ইস্তেগফার পরে যদি কোনো বান্দা ঘুমায় ওই ঘুমের মধ্যে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সাইয়েদুল ইস্তেগফার পরে ঘুমায়েন এরপরে ঘুমের একটা দোয়া আছে ঘুমের দোয়া কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু এই দোয়াটার অর্থ বুঝলেই বুঝবেন ফজরে যে আপনি জাগবেন এটা নিশ্চিত নিশ্চিত দোয়াটা বুঝতে হবে আল্লাহুম্মা হে আল্লাহ বিসমিকা তোমার নামে আমুতু আমি মারা যাচ্ছি ঘুম এক প্রকার মৌত কারণ আল্লাহ না জাগাইলে জাগতে পারবেন তাহলে আল্লাহ আমি তোমার নামে মারা যাচ্ছি ওয়া আহিয়া আবার তুমি জীবিত করলে জীবিত তাহলে বলেই তো ঘুমাচ্ছি আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি এখন আমারে জাগাইয়া দেওয়া দায়িত্ব কার এই তরিকায় ঘুমায় দেখেন রাত ৪টার সময় ঘুমাইলেও আধা ঘন্টা পরে উঠে ফজর মিস হবে না ইনশাআল্লাহ অনেকে ফজরের নামাজ মিস করে ফেলে ভাই ফজরের নামাজ ছেড়ে দেওয়া এটা কিন্তু মুনাফিকের অভ্যাস মুনাফিকের জন্য ফজরের নামাজ কঠিন ফজরের নামাজটা দিনের শুরুতে একেবারে দিনের শুরুতে আপনি যদি দিনের শুরুতে ফজরের নামাজটা না পড়েন তাহলে খুশি হবে কে আল্লাহ জোরে বলতে হবে খুশি হবে কে আল্লাহ আর ফজরের নামাজটা পড়ে নিলা খুশি হবেন কে আল্লাহ তো দিনের শুরুতে আল্লাহরে খুশি করব না শয়তানকে খুশি করব ফজরের নামাজ ছাড়বেন আপনারা অনেক ফিতনা আছে আখিরে জামানার বুখারীতে হাদিসের অন্যান্য কিতাবে কিতাবুল ফিতান আছে না ফিতনার অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করলে বহু মাস লাগবে আমি আজকে সমসাময়িক কিছু ফিতনা বলেছি সমসাময়িক ফিতনা যেগুলো আমাদের মধ্যে বিদ্যমান আসুন এই ফিতনা থেকে আরো ফিতনা আছে জিনা বাড়বে মদ জুয়া বেড়ে যাবে মদ জুয়া এই বিশ্বকাপ আসার পরে পৃথিবীতে আরো জুয়া বাড়ছে বেশি জুয়া বাড়ছে না আর এই গজব খেলা কি শেষ হয়েছে না আছে হ্যাঁ আরে পুলাপাইন আর্জেন্টিনা আর ব্রাজিল বলে পাগল হয়ে গেছে
এদিকে ব্রাজিলের পতাকা 200 হাত থাকলে আর্জেন্টিনার আলারা কয় আমরা কি মইরা গেছিনি তা না আমরা 400 হাত এটা চাঁদপুরের ঘটনা জানেন না আপনারা এই তো কিছুদিন আগে আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের সমর্থককে খুন করে ফেলছে হেলা হয় কোন দেশে মানুষ মরে কোন দেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ায় জার্সি কিনে ঘরের মধ্যে চাউল নাই আর আর্জেন্টিনার পতাকা আর আর্জেন্টিনার জার্সি উড়ায় যুবক ভাইরা শোনাও যে টাকা দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আর জার্সি কিনেছো ওই টাকাগুলো এতিমদেরকে দাও মিসকিনদেরকে দাও বিধবাদেরকে দাও অসহায়দেরকে দাও মসজিদে দাও মাদ্রাসায় দাও এতিমখানায় দাও আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে টাকা খরচ করার জায়গা পাও না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আমিন গান বাজনা ছেড়ে দেন নবীজি বলেছেন আল গিনা উয়ানবুতুন নিফাক কামা ইয়ামবুতুল মা উযরা পানি যেমন ফসল উৎপাদনে সাহায্য করে ঠিক তেমনি গান বাজনা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে গান বাজনা ছেড়ে দেন ঝাকানাকা ঝাকানা আওয়াজ যেন ঘরের ভিতরে না হয় মাদক ভয়াবহ জিনিস যুবক ভাইদেরকে বলছি ভাই খবরদার এদিকে যাইও না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহর দেওয়া এই বডিটাকে নষ্ট করে দিও না মাদক ছেড়ে দাও ইয়াবা বাবা ফেন্সিডিল গাজা এগুলো ছেড়ে দাও ভালো হয়ে যাও নামাজি হয়ে যাও মা বোনদেরকেও বলছি জান্নাতে যাওয়া খুব সহজ আপনাদের জন্য চারটা কাজ নবীজি বলেছেন ইদা সল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা চারটা কাজ নবীজি বলেছেন নারীরা সময় মতো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো রমজানের রোজা রাখো সতীত্বের হেফাজত পর্দা করো আর স্বামীকে সন্তুষ্ট করো কিয়ামতের দিন আল্লাহ ডেকে ডেকে বলবেন যে দরজা দিয়ে ঢুকতে মন চায় ওই দরজা দিয়েই ঢুকে জান্নাতে যাও সুবহানাল্লাহ আমার মা বোনদেরকে বলবো বোনেরা নামাজ ছাড়বেন না পর্দা ঠিক মতো করবেন বেপর্দা হবেন না স্বামীর খেদমত করবেন স্বামীকে খুশি করবেন আপনাদেরকেও সেম কথা স্ত্রীর হক আদায় করবেন বিবি পিটাইয়েন না অনেকে আছে বউ পিটায় মুন্সিগঞ্জ এগুলো আছে হায় হায় মুন্সিগঞ্জের মানুষ তো মুন্সির মতো হবে বউ পিটাবে কেন বউ পিটাবেন না বউকে ভালোবাসবেন রেগুলার বউকে বেশি বেশি ভালোবাসা দিতে হবে বিয়ের আগে কোনো আই লাভ ইউ বলা যাবে না অনেক ছেলেরা হারাম রিলেশনে চলে গিয়েছে যুবক ভাইরা শোনো হারামে কোনো আরাম পাবা না এক ছেলে একদিন বলে হুজুর আমি বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছি অসুবিধা নাই তো কি বলতেছে কি জাতের পাক না কয় হুজুর আমি বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছে তো তুমি যে জিনিস করতেছো বিয়ের উদ্দেশ্যে ওইটা জায়েজ হলেই না করবা ভাইয়েরা হারাম রিলেশন ছেড়ে দাও হারামে নাই কোনো আরাম হারাম রিলেশন করলে দাম্পত্য জীবনে কোনোদিন সুখ পাওয়া যাবে না স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে বলছি খবরদার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামক এই সকল অশ্লীলতা ছেড়ে দেন যুবক ভাইদেরকে বলবো মেয়েদের পিছনে ঘুরো না ভাই মেয়েদের পিছনে ঘুরবা কেন তুমি নিজের কেরিয়ার এমন এমন কেরিয়ার বানাও আর নামাজি হয়ে চরিত্রবান এমন ভাবে হও তুমি মেয়ের পিছনে ঘুরবা কেন মেয়ের বাপ যাতে তোমার পিছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে এরকম জায়গায় নিজেকে নিয়ে যাও অনেক ছেলেরা আছে মিসকিনের মতো মহিলা কলেজের সামনে দাঁড়ায় থাকে দেখি আসে কিনা আবার দাঁড়ায় আছে রাস্তায় হেঁটে গেলে কয় দোস্ত দেখছো যা দেখছি মাথা ঠিক নাই তো মাথা ঠিক থাকে না কেন তোমার আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষু দেন পরনারীর দিকে নয় নিম্নগামী করে রাখে আদেশটা কার যুবক ভাইরা মেয়েদের দিকে চোখ দিও না মেয়েদের দিকে কোনো জোরে তাকিও না কেউ কেউ ভাবতে পারে তাহলে হুজুর সুনজরে তাকাবো না কি না সুনজরেও তাকানোর দরকার বিয়ের আগে যৌবন হেফাজত করো বিয়ে করার পর মজা পাবা বিয়ের পরে শান্তিতে থাকবা বরকত পাবা দাম্পত্য জীবনে সুখ পাবা বিয়ের আগে হারাম রিলেশনে জড়ালে বিয়ের পরে আরাম পাওয়া যাবে আল্লাহর জান্নাত পাওয়া খুব সহজ বুখারীর একটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন মাইয়াদ মাল্লি মা বাইনা লাহাইহি
ورجليه أضمن له الجنة نبي جي بولي چن جي بكتي تار دو چوالر مدبرتي جائے گا ارتت جيهوبا আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইরা নিজের চরিত্রের জিম্মাদার হয়ে যাও নবী বলছেন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে তোমাকে সাথে নিয়ে জান্নাতে ঢুকব চরিত্রটা হেফাজত করা যাবে তো মেয়ের পিছনে ঘুইরা সময় নষ্ট করা যাবে না পড়াশোনার সময় পড়াশোনা করো পড়াশোনায় মন দাও নইলে ক্যারিয়ার শেষ মেয়ের পিছনে যে ছেলে পড়াশোনা করার সময় ঘুরে শেষ এর পড়াশোনা শেষ আমরা স্টুডেন্ট লাইফে দেখেছি আমাদের সাথে যারা পড়াশোনা করেছে মেয়ের ফিতনায় যে পড়ছে শেষ একটাও আজকে কাজে লাগে না একটাও কাজে লাগে না নারী নারীর ফিতনায় পড়া যাবে না বন্ধুদেরকেও বলবো সেম কথা নিজের সতীত্বকে হেফাজত করেন নিজের স্বামীর জন্য কার জন্য ওই যে বললাম নারীরা চারটা কাজ করবে ইদা সাল্লাতাল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা তিন নাম্বার বলেছি কি ওয়া হাফিজাত ফরজাহা লজ্জাস্থানের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করতে হবে সমসাময়িক যে বিষয়গুলো বললাম এই সকল ফিতনা ভয়াবহ ফিতনা এই ফিতনাগুলো থেকে আমরা বেঁচে থাকব ও হ্যাঁ আরেকটা কথা বলছি ঘরের ভেতরে গুনার উপকরণগুলো দূরে রাখিয়েন যাদের বাড়িতে পত্রিকা আসে পত্রিকায় বিনোদন পাতা থাকে ওইটা পত্রিকাওয়ালা যে থাকে তারে বলবেন তুমি এটা আমার ঘরের ভেতরে ঢুকাবার আগে কেচি দিয়া কাইটা ওই পাতা তারপরে ঢুকাই দিবে বাচ্চারা যেন নষ্ট না এটা সচেতন ফ্যামিলির লোকেরাই কাজ করে যাদের বাড়িতে ওয়াইফাই আছে রাত এগারোটার পরে ওয়াইফাই সুইচ বন্ধ করে দিবে এগারোটার পরে কি দরকার ওয়াইফাই ওই যে একটু আগে বলছিলাম না আমাদের দাদা দাদিরা এদের শরীর স্বাস্থ্য ভালো ছিল ঠিক মতো ঘুমাইছে ঠিক মতো খাইছে তিরিশ পঁয়ত্রিশ বছরের মানুষ এখন দেখবেন শেষ বুড়া বুড়া হয়ে গেছে খানা ঠিক নাই ঘুম ঠিক চকির মধ্যে থাকতেন আপনারা কি চকি বলেন আমাদের সিলেটে চকি বলেন মিল আছে আপনাদের চকির মধ্যে আমাদের দাদা দাদিরা ঘুমাইতেন চকিতে চকি তারপরে মাটির পাত্রতে তারা খাওয়া দাওয়া করেছে এখনকার মতো দামি দামি আসবাবপত্র ছিল না আইফোন ছিল না এলইডি টিভি ছিল না কিচ্ছু ছিল না তাদের ঘরে কিন্তু তাদের ঘরে চকি থাকলেও আর এই মাটির থালা বাসন থাকলেও ঘরের মধ্যে ভালোবাসা আর সুখ শান্তির কমতি ছিল আজকে কি হয়েছে এলইডি টিভি ঢুকছে মোবাইল ফোন ঢুকছে কিন্তু ভালোবাসা কমে বউ চলে গেছে আরেক বেটার সাথে আর জামাই চলে গেছে আরেক বেটির সাথে পরকিয়া আছে না নাই পরিবারগুলোকে ঠিক করেন সুইচ বন্ধ করে দেন রাত এগারোটার পরে যে কথাগুলো বললাম এগুলো আমল করে আসেন আমাদের নিজের জীবন সুন্দর হবে পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হয়ে যাবে নবীজি যে বলেছেন শেষ জামানার এই মারাত্মক মারাত্মক ফিতনা এই ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ শেষ জামানায় নবীজি বলেছেন আমল করার চাইতে ইমান বাঁচিয়ে রাখা কঠিন হবে এটা ফিতনার যুগ কেমনে ইমান বাঁচাবেন আপনি রাস্তাঘাটে যে অশ্লীল বিজ্ঞাপন অজু করে বের হইয়া আপনি শুধু মাটির নিচেই মাটির দিকে তাকানো লাগবে এমন যুগ এখন চলে আসছে এটা কঠিন যুগ এই যে আমার চাচা যান যাদের আপনাদের দাড়ি যাদের সাদা বাবাজানরা বলেন তো আপনারা যখন আমাদের মতো জোয়ান ছিলেন রাস্তাঘাটে বের হইলে এই যে এখন উলঙ্গ উলঙ্গ ছবি আপনারা দেখেন রাস্তাঘাটে এগুলো ছিল আপনাদের সময়ে এখন ইমান বাঁচায় রাখা গল্প মনে পড়ছে আমি বলবো কিছুদিন আগে জন্মান্ধ মানে জন্ম থেকে অন্ধ এক লোকের সাথে আমার দেখা হয়েছে আমি বললাম ভাই আপনি তো চোখে দেখেন না কয় না দেখে না আমি বললাম ভাই দুনিয়াটা অনেক সুন্দর মানুষও অনেক সুন্দর এই যে আপনি দুনিয়া দেখেন না মানুষ দেখেন না আপনার খারাপ লাগে না কয় না খারাপ লাগে না বললাম ভাই এই যে আল্লাহ আপনারে দেখার শক্তি দিলেন না আল্লাহর প্রতি আপনার অভিযোগ নাই কয় না শুনতেছেন কথা আমার বললাম আপনি যে কিচ্ছু দেখেন না খারাপ লাগে না কয় না খারাপ লাগে না বললাম তাইলে আল্লাহ যে আপনারে দেখার শক্তি দিলেন না আল্লাহর উপর অভিযোগ নাই যে আল্লাহ এত মানুষরে দিলা আমারে দিলা না কেন দেখার শক্তি কয় হুজুর আমারে বলতেছে হুজুর কেন আমি আমার আমার আল্লাহর উপরে অভিযোগ পেশ করব আর কেন দুনিয়ার এগুলো না দেখলেও আমার খারাপ লাগবে কেন লাগবে কারণ শুনেন হুজুর আপনার তো চোখ আছে আপনি চোখে দেখেন আমি বললাম হ্যাঁ কয় আপনার চোখ আছে আপনার গুণা করার সুযোগ আছে আমার চোখ নাই গুণা করার সুযোগও নাই
কি উত্তর দিয়েছে দেখেছেন আসলেই তো তাই আমার আপনার আমাদের চোখ আছে না গুনা গুনা সুযোগ আছে টিভিতে চলে আসলো ঝাকা নাকা সুযোগ আছে এত অন্ধ তার এটা দেখার সুযোগ নাই গুনাহ করার সুযোগও আমাদের কান আছে গুনাহ করার সুযোগ আছে আমরা গান শুনে যে যে বয়রা শুনে না সে ভালো শুনতেছে না কিছু আমাদের হাত আছে হাত দিয়ে গুনার সুযোগ আছে যে বেচারা পঙ্গু গুনার সুযোগ নাই এই হাত দিয়ে তো কলম ধরলে ইসলামের বিরুদ্ধে লিখে ফেসবুকে স্ট্যাটাসটাও ইসলামের বিরুদ্ধে গুনাহ হচ্ছে কিনা আসুন নিজেকে নিয়ন্ত্রণ করি সংবরণ হই আমরা আত্মনিয়ন্ত্রণ করি নিজেরা গুনার পথ ছেড়ে দিয়ে ফিতনার পথ পরিহার করে আসুন নিজেরা সহজ সরল সঠিক পথ কুরআন হাদিসের পথ ইসলামের পথ আলেম উলামাদেরকে সাথী বানিয়ে আলেম উলামাদের সাথে থেকে আমরা নিজেদের জীবনকে সুন্দর করি আল্লাহ তৌফিক দান করেন আমিন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আলেমদের সাথে চলবেন আলেমদের সুহবতে থাকবেন পাশাপাশি মাদ্রাসা আছে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস সাহেব ওনাদের কাছে যাবেন মুফতি সাহেবের কাছে যাবেন মাঝে মাঝে যাবেন বসবেন অনেক কিছু শিখবেন ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় যে কথাগুলো বললাম মা বোনরা সহ আমরা যারা শুনেছি আল্লাহ আমাদের সবাইকে সেগুলো আমল করার তৌফিক দান করেন